अमाग्यान तुम्हे रंधस्य ग्यानं जन शलकाय चक्षुरुण मिलितम् येन तश्माइ स्रीगुणवेन नमः बंशा कलपत्रुभ्यः शक्रिपाशन्धु भये वचपतितानं पावने भवो ईश्वरे भयनमो नमः नमायम ईश्वरपादयु कृष्णप्रस्थाय भूतले स्रीमते जयपतकर स्वामिनित्यनमिन्म नमोचारजपादयनिताय शक्रिपाप्रदायनगौर নমিয় বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবেদন্ত নমস্ত সরস্বতদে গৌরবাণী প্রচারিনূন্যবাদ বন্দেহীযুতকল শ্রীগুন্ন বৈষ্ণব শ্রীরূপ রঘুনাথ অুতীবশা সাবধূত পড়জনসহিত শ্রীরাধা কৃষ্ণ বৃন্দায় শ্রীবিশান বৃন্দা তুললসিদেবৈ প্রিয় কেশবশ কৃষ্ণভক্তি প্রদে দেী সত্যপত নম নম হে কৃষ্ণ করুণায় সন্ধু দিন বন্ধু জগৎপথ গোপেষ্ট গোপি কন্ত রাধা কন্ত নমস্তুতি তপ্ত কচন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বর বিশুভানুসুতে দেবী প্রণমে হরিপ্রি জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত্যান শ্রীদ্বৈতগদাধর শ্রীবাষি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ ন ভগবতে বাষুদ ওম নম ভগবতে বাষুদ ওং নম ভগবা বো নারায়ণ নমস্কৃতরং নতম দেব তথমে মোকং করতে বাং পঙ্গঙ্ঘয় গিং যৎকৃপাতম হং বন্দে শ্রীগুং দিনতারিণম নষ্ট প্রায়শো অভদ্রেশু নিং ভাগবত সেবায় ভগবত উত্তম শ্লোক ভক্তিভতি নৈষ্ঠিক শশি গুড় গৌডঙ্গে জয় হোক তৎ তৎস হরিম কৃষ্ণ হরিম ভক্ত বৃন্দ আমরা আজকে সাপ্তাহিক নাম হট্ট শনিবার বৈকালিক ডায়মন্ড হার্বার নাম অট্টে আছি যেখানে প্রতি শনিবার আমাদের প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থ থেকে অধ্যয়ন হচ্ছে এটা প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থের দ্বিতীয় ভাগ তোলা হয়েছে প্রথম অধ্যায় আপনি ও আপনার জগৎ তা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি আসুন আমরা সবাই প্রশ্ন উত্তরে মনোযোগ দিই প্রশ্ন সত্তর পৃষ্ঠা আটান্ন প্রশ্ন করছে আমি কোনো ভালো কথা বললেও লোকে আমাকে উপহাস করে কেন আমি কোনো ভালো কথা বললেও লোকে আমাকে উপহাস করে অনেকে আছে ভালো কথা ভালো উপদেশ অপরকে দিতে চায় কিন্তু সবাই নেয় না তার পার্সোনালিটি অ্যাটিটিউড এমন যে কেউ নিতে চায় না যেমন ধরো গৌরাঙ্গ আমাদের গৌরাঙ্গ কাউকে উপ কাউকে কোনো উপদেশ দিতে গেলে ওর কথা সবাই উপহাস করে দেবে নেবে না এরকম কোনো একজন ব্যক্তি প্রশ্ন করছে আমি কাউকে ভালো উপদেশ দিতে চাইছি কিন্তু সে উপহাস করছে অট্টহাসি করছে আমার প্রতি কেন এমন হচ্ছে তা উত্তর দিচ্ছে ভালো কথায় যদি লোকে উপহাস করে তবে বুঝতে হবে লোকের সেটা এক ধরনের রোগ হ্যাঁ ভালো কথা বলা হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে কিন্তু সে উপহাস করছে অট্টহাসি করছে সেটা নিয়ে সেটা তার এক ধরনের রোগ আছে রোগী লোকের ওপর বিক্ষুদ্ধ হওয়ারও দরকার নেই রোগীর ওপরে আর কি রাগ দেখাবে তুমি তাই না এও আপনি দেখতে পাবেন সুবুদ্ধিহীন যাদের সদ্বুদ্ধি নেই সুবুদ্ধি ভালো বুদ্ধি নেই অহংকারী পাগলগুলোও অন্যদেরকে নির্বোধ বলে উপহাস করে অহংকারী পাগল যারা সুবুদ্ধি যাদের নেই সেরকম ব্যক্তিরা অন্যদেরকে নির্বোধ বলে উপহাস করে আবার এও ভালো যে উপহাসকারী নিন্দুক সমালোচক গোছের লোক থাকলে আমরা নিজেদেরকে সতর্ক ও সংযত রাখতে প্রয়াসী হই আচ্ছা এটাও হয়ে গেছিল গাড়ি চালাচ্ছে সেই পাপপূর্ণ বলে কিছু মানি না ওটাও হয়ে গেছে আচ্ছা হুম যারা বাঁধ কেটে সরিয়ে দেবে খুঁটি সরিয়ে দেবে তাদের কোন নরকে শাস্তি হবে কৃষ্ণ নরক এটাও হয়ে গেছে আচ্ছা আজ আমরা তিয়াত্তর নম্বর প্রশ্ন থেকে প্রবেশ করব ঠিক আছে যেগুলো হয়ে গেছে ওগুলো আলোচনা করে সময় নষ্ট না করা ভালো ওগুলো ধারাবাহিক আপলোড করা হবে ইউটিউবে সেগুলোতে পেয়ে যাবেন দেবীপুর নাম নামটা গ্রুপে ইউটিউব চ্যানেলে প্রশ্ন তিয়াত্তর যিনি সবাইকে সব সময় সমান দেখেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এরকম কথা গীতায় বলা হয়েছে এতে কি বোঝাচ্ছে যিনি সবাইকে সময় সমান দেখেন তিনি শ্রেষ্ঠ যোগী এরকম কথা গীতাতে বলেছে তাহলে এটাতে কি বোঝাচ্ছে উত্তর বলছে আপনার প্রশ্ন পরিষ্কার নয় একটা পিঁপড়ে একটা মানুষ একটা গাছ একটা হাতি সবাইকে সমান দেখতে হবে নাকি একটা ধনাঢ্য ব্যক্তি একটা দরিদ্র ব্যক্তি একটা শিশু একটা বৃদ্ধ একটা পকেটমার একটা সাধু সবাইকে সমান দেখতে হবে প্রশ্নটা ভালো করে বলতে পারোনি বলছে গীতায় ছয় বত্রিশে বলছে আত্মৌপমন্য আত্মৌপমিয়েন সর্বত্র সম অং পাশি জো সুখং বা যদি বা দুঃখং সহযোগী পরম মত হে অর্জুন যিনি সর্বত্র সমস্ত জীবে নিজের অনুরূপ সবার সুখ কিংবা দুঃখকে সমানভাবে দেখেন সেই যোগী সর্বোৎকৃষ্ট অর্থাৎ কৃষ্ণ গীতাতে ছয়তে বত্রিশে বলছে অর্জুনকে যে হে অর্জুন যিনি সর্বত্র সমস্ত জীবে নিজের অনুরূপ সবার সুখ কিংবা দুঃখকে সমানভাবে দেখেন নিজের যেমন সুখ বা দুঃখ ঠিক তেমনি নিজের অনুরূপ সবার সুখ কিংবা দুঃখকে সমানভাবে দেখেন তিনি শ্রেষ্ঠ যোগী অর্থাৎ সুখ আমার কাছে প্রিয় দুঃখ অপ্রিয় সুখ আমার কাছে ভালো লাগে দুঃখ আমার কাছে ভালো লাগে না একই জিনিসটা সেরকম অন্যের পক্ষেও তাই দেখে সে যে আমি যদি সুখে ভালো লাগছে দুঃখে আমার ভালো লাগছে না ঠিক তেমনি অপর জীবেরও সুখে তার ভালো লাগবে দুঃখে তার খারাপ লাগবে এই একই দৃষ্টিকোণ দিয়ে দেখে কিন্তু যারা দেখে না তারা শ্রেষ্ঠযোগী নয় যেমন মনে করো কেউ নিজের জিহবাকে সন্তুষ্ট করার জন্য অপর দেহ হত্যা করছে তাহলে কি নিজের সুখটাই সুখ ওর দুঃখটা ওর কাছে যে দুঃখ কিন্তু এ মনেই করছে না তাহলে সমদর্শী হলো না কিন্তু নিজের সুখটাই সুখ নিজের দুঃখটাই দুঃখ বলে মনে করে নিজের একটা কেটে গেলে হ্যাঁ তখন দুঃখ লাগছে কিন্তু সে নিজেই অপরকে কাটছে নিজের সুখের জন্য তার যে দুঃখ হচ্ছে ও মনেই করছে না তার মানে ওর দুঃখ হচ্ছে 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 ওর দুঃখে ও দুঃখী হচ্ছে না ওর সুখেও সুখী হচ্ছে না নিজের সুখে সুখী নিজের দুঃখে দুঃখী আর ওই জীবটার সুখে সুখী জীবটার দুঃখে দুঃখী হচ্ছে না তাহলে সমদর্শী নয় কিন্তু নিজের সুখ ওরও সুখ একইভাবে দেখছে নিজের যেমন দুঃখ কাটলে কষ্ট হয় ওরও কাটলে কষ্ট হয় একই দুঃখ দৃষ্টিকোণ দিয়ে দেখছে সে শ্রেষ্ঠ যোগী অর্থাৎ সুখ আমার কাছে প্রিয় দুঃখ অপ্রিয় সেরকম অন্যের ক্ষেত্রেও তাই আমি কখনও আনন্দিত হই কখনও আমার পিপাসায় অতিষ্ঠ হই কখনও আঘাতে ব্যাধিতে অত্যন্ত কষ্ট পাই সেরকম অন্যরাও যেমন অনেকে করে কি আগে ভাগে প্রসাদ পেতে বসে যাচ্ছে হ্যাঁ ওদিকে অনেক লাইন দিয়ে আছে তার মানে কি আমারও যেমন সুখে আমার প্রসাদটা পেতে ভালো লাগবে অন্যদেরও ভালো লাগবে সুতরাং আমারও চেষ্টা করা উচিত যে তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে নি অন্যকে বসতে জায়গা দেওয়া উচিত তাহলে কেন আমারও যেমন কষ্ট হচ্ছে প্রসাদের জন্য সেও দাঁড়িয়েছে তারও কষ্ট হচ্ছে তাকেও সুযোগ করে দিতে হবে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে চলার পথে নিজের যে যেমন আমাদের অন্ন পেতে পাইনি বলে আমার বেলা হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে অপরেরও কষ্ট হচ্ছে তাহলে তাকেও সুযোগ করে দেওয়ার চেষ্টা করতে হবে এইভাবে অতএব আমি যখন আমার এই অস্বস্তি থেকে সুরক্ষা চাইছি যে আমার জল পাচ্ছে তাহলে যারা জলের লাইনে দাঁড়িয়েছে তাদেরও জল পাচ্ছে তাই বলছে অতএব আমি যখন আমার এই অস্বস্তি থেকে সুরক্ষা চাইছি অন্যদের প্রতিও সহানুভাবী হয়ে সেই কামনাই করা উচিত যে ওরাও জলটা নিক আমি তাড়াতাড়ি নিয়ে নিই যাতে করে ওরাও নিতে পারে ওদেরও তৃষ্ণায় কষ্ট হচ্ছে এই ধরনের আচরণকারীকে আদর্শ সমদর্শী বলা হয় কিন্তু নিচ্ছে তো নিচ্ছে নিজে আটকে ধরে আছে অপর কাউকে চান্স দিচ্ছে না তাহলে সে সমদর্শী নয় এটা বলছে বোঝা গেল আচ্ছা নেক্সট কোয়েশন প্রশ্ন চুয়াত্তর পৃষ্ঠা তেষট্টি বলছে আমি প্রায়ই মৌন থাকি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মানুষের বিভৎস কথাবার্তা শুনে তাদের দিকে তাকাতেও ইচ্ছা করে না আমি একজন সংসারী লোক কি করব? প্রশ্ন করছে হ্যাঁ যে আমি মৌন থাকার চেষ্টা করি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমার মানুষের বিভৎস কথাবার্তা সেগুলো শুনে তাদের দিকে তাকাতেও ইচ্ছা করে না আমি একজন সংসারী লোক কী করবো ও তো বলছে আজে বাজে কথা বলার চেয়ে মৌন থাকা ভালো আজে বাজে কথা শোনার চেয়ে এড়িয়ে চলা ভালো যখন কোনো মানুষকে দেখা যায় সে স্বচ্ছ দৃষ্টি বিনয় নম্র শান্ত ভাব হাসি মুখ কেমন কেমন আচরণ দেখেন বলছে একটা মানুষের মধ্যে স্বচ্ছ দৃষ্টি দৃষ্টিটা ভালো দৃষ্টি বিনয় নম্র শান্ত ভাব হাসি মুখ মৃদুভাষী তখন তাকে দেখতে ভালো লাগে তার সঙ্গে কথা বলতেও ভালো লাগে যে আপন মনে হরিনাম জপ করছে একের পর এক নিরবিচ্ছিন্ন ভক্তিপূর্ণভাবে করণীয় কাজকর্মে রত নিরবিচ্ছিন্ন ভক্তিপূর্ণ ভাব দিয়ে সে ভগবানের সেবা কাজ করে যাচ্ছে একের পর এক তাকে দেখতে ভালো লাগে যার মধ্যে উৎসাহ আছে উদ্দীপনা আছে সবার সঙ্গে মর্যাদা দিয়ে আচরণ করছে তাকে ভালো লাগে কার কার সাথে আমাদের কথাবার্তা বলতে মিশতে ভালো লাগে এখানে ভেঙে বলে দিচ্ছে খুব সুন্দরভাবে এই লাইনে কি বলছে যার মধ্যে উৎসাহ আছে কিন্তু যার মধ্যে উৎসাহ নেই কোনো কিছু করতেই চায় না একটা কিছু বললে সে করতে চায় না উৎসাহ নেই বা নিজের থেকেও যে এটা দেখে এটা করা উচিত করতে চায় না উৎসাহ নেই উদ্দীপনা নেই তার সাথে কথা বলতে বা মিশতেও ভালো লাগবে না কিন্তু যার উৎসাহ আছে উদ্দীপনা আছে হ্যাঁ সে সব কিছু করতে চায় যে হ্যাঁ এটা তো করতে হবে এটা চলো করে নিই উৎসাহ উদ্দীপনা আছে সবার সঙ্গে মর্যাদা রেখে যার যেমন সম্মান দেওয়া উচিত সেইভাবে আচরণ করে চলছে তার সাথেও আমাদের কথা বলতে ভালো লাগে যে সত্য কথা বলছে তত্ত্ব কথা বলছে কাজের কথা বলছে তাকেও আমাদের ভালো লাগে হ্যাঁ যে সত্য কথা বলে যেটা কল্যাণকর সেটাই বলে তত্ত্ব কথা বলছে আচ্ছা আচ্ছা কাজের কথা বলছে তাকে আমাদের ভালো লাগে এরপর বলছে যখন কোনো মানুষকে দেখা যায় এবার কাদের সাথে আমাদের মিশতে ভালো লাগে না সেটা বলছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা বলছে কাদের সাথে আমাদের মিশতে ভালো লাগে না দেখো খুব পয়েন্টগুলো সুন্দর নিচ্ছে বলছে যাদের দৃষ্টি স্বচ্ছ নম্র হ্যাঁ শান্ত হাসি মুখ মৃদুভাষী তাদের সাথে আমাদের কথা বলতে ভালো লাগে আর কি হরি নাম জপ করছে একের পর এক ভক্তিপূর্ণ সেবা নিজেকে যুক্ত রেখেছে তাকে দেখতে ভালো লাগে আর কি যার মধ্যে উৎসাহ আছে উদ্দীপনা আছে হ্যাঁ অলস নয় একদম মানে কি বলে খোদ বাংলায় বলে ল্যাথোড় মানে শুধু পড়ে পড়ে থাকে কোনো একটা পজিটিভ কিছু করার চিন্তা থাকে না ভালো লাগবে না তার সাথে মিশতে কথা বলতে কিন্তু যার উৎসাহ আছে উদ্দীপনা আছে হ্যাঁ সবার সঙ্গে মর্যাদা রেখে কথা বলছে তাকে ভালো লাগে যে সত্য কথা বলছে তত্ত্ব কথা বলছে হুম কাজের কথা বলছে যেটা মঙ্গল হবে সেগুলো শুনলে তার সাথেও আমাদের মিশতে বা কথা বলতে সঙ্গ করতে ভালো লাগে এবার বলছে কাদের সাথে আমাদের মিশতে ভালো লাগে না দেখবেন আমাদের চলার জীবনে আমাদের এগুলো খুব কাজে দেবে বলছে যখন কোনো মানুষকে দেখা যায় সে উদ্ধত প্রকৃতির একটা কিছু বললে সে তার উল্টো কিছু করে বলে দেয় উল্টো কিছু বলে দেয় উল্টো কিছু করে বসে হ্যাঁ যদি বলা হয় এই পথে চলো সে যাবে ওই পথে উদ্ধত তার মানে তাকে যেটা নির্দেশ দেওয়া হলো সেটাকে নির্দেশ নেবে না সে সেটার উল্টোভাবে নেবে উদ্ধত তার মানে নম্রতার অভাব আর কি দিশে হারা কী যে করছে কি যে করতে চায় কিছু ঠিক নেই দিশে হারা খিটখিটে স্বভাব মানে একটু কিছু পান থেকে চুন খসলে সে একবারে মানে একদম যাচ্ছে তাই করে দিচ্ছে তার মানে স্বভাব খিটখিটে আর কি বিষণ্ন মুখ মুখটা একদম সবসময় বাংলার পাঁচের মতো করে রাখে মুখে হাসি থাকে না আর কি সব সবসময় কষ্ট দিয়ে কথা বলে লোককে কর্কশভাসী তখন তাকে ভালো লাগে না তার সঙ্গে কথা বলতে ভালো লাগে না মিশতে ভালো লাগে না তার সঙ্গ করতে ভালো লাগবে না মনে হয় যেন ওর থেকে দূরে দূরে থাকি যে জপ কীর্তন কিছু করছে না কর্তব্য কর্মে মন দিচ্ছে না যে এটা করণীয় হ্যাঁ এটা করতে হবে কর্তব্য এটা মনেই করে না আছে আছে অন্য কেউ করবে করলে করবে না করলে না করবে দেখেও যেন দেখতে পাচ্ছে না কর্তব্য কর্মে মন দিচ্ছে না গরিমসি করছে যেটা করা উচিত কিন্তু করে উঠছে না সেই টাইমে হয় হচ্ছে হয় ফাঁকি দিচ্ছে তাকে ভালো লাগবে না কখনোই যে নিরুৎসাহী উৎসাহ নেই মনে মনমরা হয়ে থাকে সব সময়। যে সবার সঙ্গে মর্যাদাহীন আচরণ করছে হ্যাঁ সবাইকে সম্মান দিয়ে আচরণ করছে না তাকে কখনো ভালো লাগবে না যে কথা বলছে তর্ক করছে আজে বাজে কথা বলছে যে টপিক নিয়ে কথা হচ্ছে সেই টপিক না করে অন্য কোনো কথায় চলে যাচ্ছে আজে বাজে বকছে তাকে ভালো লাগবে না তর্ক করছে ভালো লাগবে না মিথ্য কথা বলছে দেখবেন তার সাথে কথা বলতে ভালো লাগবে না গাল গল্প করছে তাকে ভালো লাগবে না কাজের কথা কৃষ্ণ কথা যেগুলো মঙ্গলজনক কথা সেগুলো বলছে তো ভালো লাগবে যে অপরকে প্রতারণা করে তাকে কেউ পছন্দই করে না এগুলো বলছে কাদের আমাদের পছন্দ হবে না কখনোই পছন্দ হবে না কাদের তাদের কথা বললো আর কাদের পছন্দ হবে বললো সংসারের মধ্যে একে অন্যের মন বুঝে উঠতে পারে না যে একে অপরের ব্যক্তি সবাই একসাথে থাকতে গেলে একে অপরের মন বুঝতে হবে যে ও কী চায় কোনটা পছন্দ কোনটা অপছন্দ কিভাবে চলতে পছন্দ করে কিভাবে চিন্তা করতে পছন্দ করে হ্যাঁ তো একে অপরের মন বুঝে উঠতে পারে না যে প্রীতি সহানুভূতির সম্পর্ক ঠিক কার্যকরী হয় না তার সাথে প্রীতির সম্পর্ক হ্যাঁ প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক স্নেহের সম্পর্ক তার সাথে সামঞ্জস্য হবে না সেক্ষেত্রে পারিবারিক জীবনটা সম্পূর্ণ বিরক্তিকর ঘৃণ্য হয়ে ওঠে তখন পরিবারে একত্রিত থাকতে ভালো লাগবে না আমাদের ব্যক্তিগত কর্ম ফলে হ্যাঁ নিজের নিজের কর্মফলে বিচিত্র মানুষের সংস্পর্শে এসে আমরা সুখ দুঃখ প্রীতি অপ্রীতি অনুভব করি বলছে আমাদের কর্মফলের জন্য আমরা এই বিচিত্র বৈচিত্র্যময় জগতে এসে আমরা জীবন কাটাচ্ছি সেই কারণে আমরা কখনো সুখ পাচ্ছি যেগুলোর সাথে আমাদের মনের মিল হচ্ছে আমরা সুখ পাচ্ছি যাদের সাথে আমাদের এই অপ্রীতিকর জিনিসগুলো হচ্ছে কর্মের ফল সেই দুঃখ পাচ্ছি প্রীতি অপ্রীতি এগুলো আমরা অনুভব করছি আমাদের আগের জন্মের কর্মফল অনুযায়ী যতটুকু ভালো কর্মফল ততটুকু ভালো সুখ সম্পর্ক পাচ্ছি যতটুকু খারাপ কর্মফল সেই দুঃখ সম্বন্ধগুলো আসছে সেজন্য সুখ দুঃখ প্রীতি অপ্রীতি হুম এগুলোর মধ্যেও এগুলো থাকবে এই জড়জগতে এগুলোকে বলে ঢেউ জোয়ার ভাটা জোয়ার ভাটা এটা চলতে থাকবে এগুলোর মধ্যেও যদি মানুষ কৃষ্ণ ভাবনার অমৃত নিয়ে থাকতে পারে তবে সে হৃদয়ে স্বস্তি অনুভব করতে পারে হৃদয়ে শান্তি স্বস্তি অনুভব করার একটাই উপায় কৃষ্ণ ভাবনা অমৃত এছাড়া কোনো উপায় নেই তো এগুলো চলতে থাকবে কিন্তু এগুলোর থেকে গ্যাপ খুঁজতে হবে কখন স্বস্তি পাওয়ার জন্য একটু কৃষ্ণ ভাবনার অমৃত পান করে নেব অমৃত কৃষ্ণ ভাবনা ভাবনা করাটাই অমৃত অমৃতের আমরা তখন সব সুখ দুঃখ ভুলে যাব সেই অমৃত পান করতে থাকবো দেখবেন যখন আমরা হরিকথায় বসি দুনিয়ায় কোথায় কি হচ্ছে সব ভুলে যাই না যত সুখ দুঃখ তো আমাদের জীবনে আছে সব ভুলে যাই যতক্ষণ হরিকথায় থাকা হয় কারণ আমরা অমৃত পান করতে থাকি কান দিয়ে আর ধীরে ধীরে আমরা আই অমরত্বের দিকে চলে যাই অমৃত পান করলে অমর হয়ে যায় এই কৃষ্ণ ভাবনার অমৃত আমরা কান দিয়ে পান করতে লাগবো জীবনের শেষে গিয়ে আমরা অমর হয়ে যাবো কেমনভাবে আমার আত্মা এবারে সচ্চিদানন্দ দেহ পাবে ভগবানের যেমন দেহ আর আত্মা কোনো তফাৎ নেই ভগবানের আত্মা আর ভগবানের দেহ একই সচিদানন্দ কিন্তু আমার আত্মা সচ্ছিদানন্দ কিন্তু আমার দেহটা রক্ত আলাদা এটা বুঝতে হবে কিন্তু একসময় আমরা এই রক্ত মাংসের খোলসটা ছেড়ে দেব লোকজন পুড়িয়ে দেবে কিন্তু আমি পেয়ে যাব আবার সচ্চিদানন্দময় দেহ যে দেহটা আমার আসলে অধিকার আমার পাওয়ার কথা সেটা আমি পেয়ে যাবো তখন আর রোগ শোগ হবে না কিছু হবে না বার্ধক্য হবে না জন্মৃত্য জড়িতে আমাদের ভুগতে হবে না ক্লিয়ার তো এই জন্য আমাদের চেষ্টা করা উচিত কখন ফাঁক পাবো কখন ফাঁক পাবো অমৃত পান করার একটু টেপ রেকর্ডারে হরে কৃষ্ণ মহামন্ত্র ছেড়ে দেবেন একটু ব্লুটুথ স্পিকারে ছেড়ে দেবেন ফোনে ছেড়ে দেবেন ফাঁক পেলেই অমৃত পান করুন নাম ভগবানের নাম ভগবানের ভজনগুলো হ্যাঁ বা ভগবানের কথা ভগবানের কোনো দর্শন ইস্কানে মায়াপুর দর্শন একটু দেখে নেবেন একটু মঙ্গলারতী দর্শন দেখে নেবেন ফাঁক পেলেই ভগবানের কোনো লীলা একটু ইউটিউব থেকে দেখে নেবেন ফাঁক পেলেই অমৃত পান করার চেষ্টা করতে হবে চোখ দিয়ে হোক কান দিয়ে হোক পান করতে হবে তাহলে আমরা হৃদয়ে স্বস্তি পাবো মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো তাহলে তোমার হৃদয়টা স্বস্তিতে থাকবে মহাপ্রভু ভগবান আমাদের মঙ্গল চায় না সেই জন্য বলছে আমরা সুখ দুঃখের জড় জগতে দিল মহাপ্রভু নিজে বলছে সুখে থাকো দুঃখে থাকো সদা মানে সব সময় হরি বলে ডাকো তাহলে তোমার হৃদয়ে এই সুখ দুঃখ বিচলিত করতে পারবে না সুখ দুঃখে মানুষ বিচলিত হয়ে যায় বলেই তো সুইসাইড করে আত্মহত্যা করে জীবন নষ্ট করে দেয় কেউ বিষ খেয়ে নেয় কেউ আগুনে পুড়ে মরে কেউ গলায় দড়ি দিয়ে ফেলে কেন কারণ সুখে দুঃখে সদা হরি বলে ডাকছে না তাই বিচলিত হয়ে গেছে হৃদয়ে স্বস্তি নেই তা ভগবান মহাপ্রভু দেখিয়ে দিচ্ছে হৃদয়ের স্বস্তির উপায় কারণ সে জানে আমার সন্তানগুলো বর্তমানে সুখে দুঃখের সমুদ্রে হ্যাঁ উথাল পাথাল সমুদ্রে তারা হাবুডুবু খাচ্ছে কখনো সুখ কখনো দুঃখ তার মানে সমুদ্রে কখনো চোবাচ্ছে মানে দুঃখ পাচ্ছি আবার কখনো মুখ তুলে চাওয়াচ্ছে নিঃশ্বাস পাচ্ছি সুখ পাচ্ছে এই হাবুডুবু আমাদের চলতে থাকছে আর ভগবান মহাপ্রভু সেই জন্য উপায় দিচ্ছে সর্বদা হরি বলে ডাকো তিনি তোমায় হৃদয়ে স্বস্তি দেবেন সুখ কিংবা দুঃখ এই পরিস্থিতি পরিবর্তনশীল স্থায়ী নয় এ আসবে যাবে আসবে যাবে একটা রোগ আসবে আবার চলে যাবে কিছুদিন পর যাবেই কোনো না কোনো উপায়ে সেটার সমাধান হবেই হয়ে আবার সে চলে যাবে আবার অন্য কোন একটা রোগ আসবে আবার অন্য কোনো একটা আনন্দ আসবে আবার কোন একটা দুঃখ আসবে আবার কোনো একটা আনন্দ আসবে আবার কোন একটা দুঃখ আসবে এটা চলতে থাকবে এটাই এই জগতের নিয়ম কখনও আমি সুখ পাবো কখনো দুঃখ পাবো কিন্তু সেই পরিস্থিতির মধ্যে কৃষ্ণ ভজনের কথা বলা হয়েছে যেমন আমরা আজ একাদশী সেই সকাল থেকে পরিশ্রম করে একটা উৎসব আয়োজন করা হলো হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ যাবো কি যাবো না বিচলিত হয়ে যাচ্ছি কিন্তু না আমাদের সাপ্তাহিক নাম হট্ট আমাদের যেতে হবে হ্যাঁ তো আমরা সেখানে আসলাম এই রকম তাই হয়তো মনে হচ্ছে শরীরে প্রচণ্ড গরম হচ্ছে কষ্ট হচ্ছে অনেক ঘাম বেরিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু না যেতে হবে তাহলে কি একটা ধারাবাহিকতা বজায় থাকবে তারাও ওই এক সপ্তাহ নইলে আবার এক সপ্তাহ অপেক্ষা করবে তাহলে পনেরো দিন অপেক্ষা তাদের হয়ে যাবে হ্যাঁ সেই জন্য আবার আমরা চলে যাব ঠিক তেমনি দেখেন তাই বলছি কিন্তু সেই পরিস্থিতির মধ্যে সুখ দুঃখ ওটাও তো একটা এই গরমে দুঃখ হ্যাঁ বা আমরা দুঃখ পাওয়ারও এই গরমের জন্য দুঃখ আবার আমরা যে হরি ভজনে ছিলাম হরি কথা ভজন কীর্তন সুখ ছিল তাহলে সুখ দুঃখ চলছে কিন্তু তার মাঝখানে আমাদের যেটা করণীয় কিন্তু সেটা করতে আসতে হবে সেই পরিস্থিতিদের মধ্যে কৃষ্ণ ভজনের কথা বলা হয়েছে ঠিক তেমনি আমার যত সুখ থাকুক দুঃখ থাকুক কিন্তু ভগবানের আরতি ভগবানের ভোগ অফরিং ভগবানের সেবা পূজা ভগবানের গীতা পাঠ করা এই এই বইটা পাঠ করতে বলেছি এটা পড়াশোনা করা তাহলে আমরা অমৃত পান করতে থাকবো আর কৃষ্ণ সেটা দেখতে পাচ্ছি আমি সুখে দুঃখে বিচলিত হয়নি আমি তার চরণ ধরে আছি কৃষ্ণ ভক্তি অনুশীলনে যে মন দিতে পারবে সে বুদ্ধিমান দেখেন লাইন বলছে কৃষ্ণ ভক্তি অনুশীলন এটা ভক্তিটা অনুশীলন আসলে একটা প্র্যাকটিস ট্রেনিং ভক্তি বৃদ্ধি করার ট্রেনিং এটা আসলে একমালা যদি জব করলাম ওটাও একটা ট্রেনিং হলো ভক্তি বাড়ানোর ট্রেনিং যে কোনো কিছু ভগবানকে নিয়ে কোটি কোটি সেবা পূজা করা যায় সেবা সবই আনন্দের এই দেখেন যতক্ষণ আমরা শ্রবণ সেবা করছি শ্রবণ সেবা আমরা এটা ভগবানের সেবা করছি বলা হলো না ওম তাৎসাত ভগবানের সন্তুষ্টির জন্য এটা করছি আমি বলছি আপনারা শুনছেন দুটোই সেবা এটা ব কীর্তন সেবা ওটা শ্রবণ সেবা দুটোই কেন করছি কানাকে খুশি করার জন্য করছি যাতে ও একটু খুশি হোক ব্যাস আর ও খুশি হলে ও আমার সুখ দুঃখ কীভাবে ম্যানেজ করে আমাকে কি করে শান্তিতে রাখবে ওরই চিন্তা ঠিক আছে তাই বলছে কৃষ্ণ ভক্তি অনুশীলনে যে মন দিতে পারবে এত বাধা বিপত্তির পরিস্থিতির পরেও যে মন দিতে পারবে সে বুদ্ধিমান কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা ভাগবতানীহা এটা প্রহ্লাদ মহারাজ বলছে কৌমারং আচরিত প্রাজ্ঞ যে ছোট বয়স থেকে আচরণ করে অনুশীলন করে সে প্রাজ্ঞ বুদ্ধিমান প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের মধ্যে একজন বারো জন মহাজন আছে এই পুরো সৃষ্টি সংসারে কৃষ্ণ বারো জনকে সার্টিফিকেট করেছে যে এরা ধর্মের মূল কথা বুঝেছে মানব জীবন কি করে সার্থক করতো এই বারোজন মূল কথা বুঝেছে আর বাকিরা এই বারোজনকে অনুসরণ করলে মূল কথা বুঝতে পারবে এই জনের মধ্যে শিবজি আছে নারদ মুনি আছে ব্রহ্মাজি আছে বলি মহারাজ আছে প্রহ্লাদ মহারাজ আছে সীতা দেবীর পিতা জনক মহারাজ আছে বিশ্বদেব আছে সায়ম্বু মনু আছে এরকম এরকম টোটাল জন আছে জনক বলা হল শ্রীযমরাজ আছে মহাদেব বলা হয়েছে এরকম টোটাল বারো জন যাদেরকে বলে দ্বাদশ মহাজন সেই দ্বাদশ মহাজনের মধ্যে একজন হচ্ছে প্রহ্লাদ মহারাজ যে ছোট্ট প্রহ্লাদ ভগবানের ডাক দিতে সেই নৃসিংহদেব রূপে বেরিয়ে এসছে একটা অনুপরমাণুর মধ্যেও কৃষ্ণ আছে পরমাত্মা রূপে সেই বিষ্ণু ক্ষীরোদক্ষ সাহী বিষ্ণু সেই বিষ্ণু রূপ ধারণ করেছে নৃসিংহ রূপ সেই ছোট্ট একটা অনুপরমাণুর মধ্যে ক্ষীরোদক্ষ সাহী বিষ্ণু পরমাত্মা তিনি বৃহৎ রূপ নিয়ে বেরিয়ে এসছে সেই স্তম্ভ থেকে ভগবান সবকিছু করতে পারেন তিনি যত ছোট চিন্তা করছি তার চেয়েও ছোট হতে পারেন যত বৃহৎ চিন্তা করছি তার চেয়েও বৃহৎ হতে পারেন তার কাছে অসম্ভব বলে কিছু নয় তাই কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীহ ইনি সংসারের প্রজ্ঞাবান ব্যক্তি ভাগবত ধর্ম অনুশীলন করবেন হ্যাঁ এই সংসারে সে বুদ্ধিমান ব্যক্তি যে ভক্তিটাকে ধরে রেখেছে যে ছেড়ে দিয়েছে সে বোকামি করলো জগতে সবচাইতে বড় বোকামি হচ্ছে কৃষ্ণ ভক্তি কেউ যদি ছেড়ে দেয় হ্যাঁ বাধা বিপত্তি আসবে কিন্তু কৃষ্ণ ভক্তি যদি কেউ ছেড়ে দেয় সে ওই বোকামি করে ফেললো মানে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে ফেললো যত বাধা বিপত্তি আসুখ সুখ দুঃখ আসবে এটাই জগতের নিয়ম সুখ দুঃখের এই উথাল পাথাল আসবে কিন্তু ছাড়া যাবে না কৃষ্ণের চরণ ছাড়া যাবে না কৃষ্ণভক্তি ছাড়বেন তাই বলছে যে বুদ্ধিমান সে কখনো ছাড়বে না আপনি যখন বলছেন আপনি একজন সংসারী লোক তখন জানবেন মহাপ্রভু এক মহান বাণী কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার হ্যাঁ কৃষ্ণের সংসার করো ছেড়ে দাও অনাচারগুলো অনাচার ওই চারটে জিনিস কলিযুগের চারটে জিনিস ভয়ঙ্কর যার মধ্যে কলি হচ্ছে একটা সবচাইতে বড় শত্রু সবচাইতে বড় অসুর ও অদৃশ্য রূপ ধারণ করেছে সূক্ষ্ম রূপ যেমন প্রেত ভূত এরা সূক্ষ্ম রূপ নিয়ে আমাদের চারিদিকে ঘুরতে পারে আমরা দেখতে পাই না ঠিক একইভাবে কলি মহারাজ অদৃশ্য রূপ ধারণ করে চারটে জায়গার মধ্যে ঢুকে বসে আছে সেটা হচ্ছে আমিষ নেশা অবৈধ যৌন সঙ্গ আর দূত ক্রীড়া তাসপাশা জুয়ালুডো এইগুলোর মধ্যে ওই কলি মহারাজ গিয়ে বসে আছে যখন কলির শাসন চালু হবে পরীক্ষিত মহারাজ রাজা তখন পরীক্ষেদ মহারাজ দেখছে তার তার রাজত্বে একজন কালো কিম্ভূত বিচ্ছিরি দেখতে একজন অসুরের মতো দেখতে সেই ব্যক্তি গরুর পা কাটছে গরুর দেহ ধরে ধরে কাটছে সেই হচ্ছে কলি কলির কাজ সবসময় ধ্বংস করব সবসময় নাশ করব মানুষকে ভক্তি করতে দেব না কৃষ্ণ থেকে দূরে সরিয়ে রাখবো কলির কাজ তা ওটা এইসব করছে গো হত্যা করছে তা পরীক্ষিত মহারাজ দেখছে কি আমার রাজ্যে গোহত্যা এটা তো কখনোই কেউ করেনি চিন্তাও করতে পারে না গো হত্যা এই যে যারা বিপথে চালিত হতে চায় বিপথে যেতে চায় সবাই তো কৃষ্ণকে ভালোবাসে না যারা বিপথে চালিত হতে চায় তাদেরও বিপথে চালিত হওয়ার ব্যবস্থা রাখতে হবে না হ্যাঁ তারা কৃষ্ণকে ভুলে ভালো থাকতে চায় তাদের জন্য কলি ব্যবস্থা করে রেখেছে এই চারটে জায়গায় তারা খুব আসক্ত হবে আর কলি তাদেরকে আরও বেশি বেশি বাজে কথা বলাবে কৃষ্ণ সম্বন্ধীয় তারা আরও বেশি কৃষ্ণ বিদ্বেষী হবে কারণ সে কৃষ্ণ বিদ্বেষী হতে চায় আর কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু তার আরেক নাম সে সবার বাঞ্ছা পূরণ করে তুমি আমাকে গালি দিয়ে ভালো থাকতে চাও তার ব্যবস্থা আমি করব। তাই যারা কৃষ্ণকে গালি দিতে চায় তারা এই চারটে জায়গা খুব পছন্দ করবে হ্যাঁ আমিষ নেশা জুয়া আর অবৈধ সঙ্গ এই চারটে জায়গা তাদের খুব পছন্দ এই চারটে জায়গা ছেড়ে দিয়ে যদি তার জীবন থেকে সরিয়ে দেওয়া যায় সে আত্মহত্যা করবে সে মারা যাবে সে জীবন বাঁচাতে পারবে না কারণ সে কৃষ্ণ বিদ্বেষী সে কৃষ্ণকে ভালোবাসে না পছন্দ করে না তাদের জন্যই এই আয়োজন এমন ব্যক্তি যে কিনা না কৃষ্ণ থেকে সময় ভুলিয়ে রাখবে কৃষ্ণ নিন্দা করাতে শেখাবে ওই বুদ্ধি দেবে যে কৃষ্ণকে এই এইভাবে তুমি বুদ্ধি লাগিয়ে কৃষ্ণ ভক্তদের পিছনে লাগো কৃষ্ণ ভক্তদের পিছনে লাগো কৃষ্ণের এই এই জিনিসগুলো এই এইভাবে স্পয়েল করে দাও ধ্বংস করে দাও কৃষ্ণ ভক্তদের এই এইভাবে অত্যাচার করো ও বুদ্ধি জাগাবে ওই কলি বুদ্ধি জাগাবে ওই কলিও সেই কৃষ্ণ থেকেই পাচ্ছে তাহলে যে যেমন যে প্রতারিত হতে চায় সে প্রতারকের কাছে যায় যে যেমন চালিত হতে চায় কৃষ্ণ বাঞ্ছা রূপে তার সেরম আয়োজন করেছে তাই মহাপ্রভু বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার তুমি বলছো তুমি সংসারী ঠিক আছে ভালো কথা মহাপ্রভু তো বলেনি সংসারী না হতে। সংসারী হও অসুবিধা কি আছে তুমি সংসারে থাকো দেখো বলছে চারটে ভাগে ভাগ আমাদের জীবন ব্রহ্মচর্য বানপ্রস্থ ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তুমি ব্রহ্মচারী হয়ে আছো মানে জীবনের শুরু থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচারী আশ্রম গৃহে তুমি কৃষ্ণ শিক্ষা লাভ করবে জীবনের শিক্ষা লাভ করবে জীবনের উদ্দেশ্য কী জীবনে কোনটা ভুল কোনটা ঠিক কিভাবে কীভাবে জীবনে জীবনকে পবিত্রময় করতে হয় হ্যাঁ দৈনিক জীবনযাপন কেমনভাবে কাটাতে হয় আচরণ কেমনভাবে করতে হয় কীভাবে চিন্তা করে জীবন কাটাতে হয় সেগুলো তুমি শিক্ষা লাভ করবে বেদ অধ্যয়ন গীতা ভাগবতম শাস্ত্র অধ্যয়ন করতে হয় কিভাবে হ্যাঁ সব কিছু তুমি জানতে পারবে পঁচিশ বছরের মধ্যে জীবনের ভিত্তি ওটা তারপরে আসবে গ্রাহস্থ জীবন তার মানে যখন তুমি গুরুগৃহে আছো তাও সেই কৃষ্ণকে নিয়ে আছো এখন তুমি গৃহে প্রবেশ করেছো বাবা মাকে দেখতে হবে নতুন সন্তানকে একটা আত্মার সুযোগ দিতে হবে সেও মানব দেহ পাবে তবে না তুমি যদি গৃহে না ঢোকো তাহলে কেউ আত্মা সুযোগ পাবে কি করে নতুন সন্তান না দিলে সেও ভজন সাধন করবে কি করে তারা তো পশু পাখি কীটপতঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা তো এবারে মানব জন্ম পাবে প্রকৃতির নিয়মে তাহলে তুমি যদি মানুষ হয়ে তুমি যদি গৃহজীবনে না প্রবেশ করবে তাহলে তারা সেই পশু পাখি কীটপতঙ্গ গাছপালা ওরা এবারে মানুষ হওয়ার সুযোগ আসছে যে আত্মার সে মানুষ হবে কি করে তাহলে তোমার মানব দেহের মাধ্যম দিয়ে তো মানুষ হবে এবং সে মানুষ হয়ে ভগ ভগবানের ভক্তি করতে পারবে একটা গাছপালা কীটপতঙ্গ তারা তো ভক্তি করতে পারবে না এগুলো বুঝতেই পারবে না বাট একটা মানব দেহর দ্বারা সে মানব দেহ লাভ করতে পারবে তাহলে সেই পঁচিশ থেকে পঞ্চাশ বছর তোমার গৃহজীবনে ঢুকতে হচ্ছে তাহলে গৃহজীবনে আছো ভালো কথা তুমি সেই কৃষ্ণকে নিয়ে থাকো তারপরে পঞ্চাশের পর থেকে পঁচাত্তর বানপ্রস্থ জীবন বনে বা তীর্থে বা মন্দিরে তুমি কাটাবে গৃহের প্রতি আসক্তি শূন্য হয়ে যাবে গৃহের পরিবারের প্রতি আসক্তি শূন্য হয়ে যাবে তোমার সন্তান এখন গৃহের দায়িত্ব নেবে তুমি গৃহ ছেড়ে দিয়ে এবারে তুমি মন্দিরে তীর্থস্থানে ভ্রমণ করবে ভগবানকে নিয়ে বেশি বেশি থাকবে আগে যদি গৃহ জীবনে যদি তুমি ছ ঘন্টা আট ঘণ্টা নিয়ে থাকতে এখন বানপ্রস্থ জীবনে তুমি বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কুড়ি ঘন্টা নিয়ে থাকবে সন্ন্যাস জীবন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা মানে পঁচাত্তর থেকে একশো যদি একশো বছর আয়ুকে ভাগে ভাগ করি তাহলে পঁচাত্তর থেকে একশো এইটা হচ্ছে পূর্ণ জীবন পূর্ণ কৃষ্ণ ভাবনায় একদম লীন হয়ে যাবে এবং সে অপরকে কৃষ্ণ শিক্ষা দান করবে তার পুরো পঁচাত্তর বছরের কৃষ্ণ শিক্ষা সে অপরকে দান করতে পারবে হ্যাঁ সে পঁচাত্তর বছরে যা শিখেছে ছোট্টবেলা থেকে গুরুদেবের মুখ থেকে যা শুনে শুনে শিখেছে গৃহ জীবনে ঢুকেও সে সেগুলোই চর্চা করেছে আরও অধ্যয়ন করে জেনেছে এবং বানপ্রস্থ জীবনে সে আরও চর্চা করে জেনেছে পঁচাত্তর বছরে যা শিক্ষা লাভ করেছে সেটা এখন অপরকে দেবে তাহলে সেও কত শক্তি পাবে পঁচাত্তর বছরের শক্তি হ্যাঁ যদি কাউকে দেয় দান করে এই জ্ঞান তো একটা শক্তি জ্ঞান তো শক্তি ধৈর্য একটা শক্তি মেধা একটা শক্তি স্মৃতি একটা শক্তি এগুলো শক্তি এগুলো কৃষ্ণ দয়া করে দান করে হুম এগুলো গীতাতে আছে ধৈর্য মেধা স্মৃতি সব কিছু এগুলো শক্তি এগুলো কৃষ্ণ দান করে তাহলে যার জ্ঞান আছে পঁচাত্তর বছরের অর্জিত জ্ঞান তাহলে কত শক্তিমান সে জ্ঞান শক্তিতে শক্তিমান সে যে কোনো অজ্ঞান কথাবার্তাকে নাশ করে দেওয়ার ক্ষমতা রাখে তার মানে কি শক্তি দিয়ে তো এটা হচ্ছে না তাহলে শক্তি সেই জ্ঞান শক্তি সে অপরকে যখন দান করবে সেও শক্তি মান হবে সে শক্তি লাভ করবে আমি যদি এই জ্ঞান অপরকে দেবো মানে আমার শক্তি অপরকে দিচ্ছি যেমন একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি চার্জ করা হয়েছে তাহলে এক শক্তি থেকে আরেকজন শক্তি পাচ্ছে ঠিক একইভাবে আমরা এই শক্তি পাচ্ছি এই গ্রন্থ থেকে শিলপ্রপাত শক্তিগুলো এর মধ্যে নিহিত করে রেখে গেছে আমরা এটা অধ্যয়ন করব নিজে চার্জ হবে নিজের নিজের জ্ঞানটা চার্জ হবে এবং আমি চার্জ হলে আমি অপরকে চার্জ দিতে পারবো আলটিমেটলি এটা চার্জিং সিস্টেম শিলপ্রৌপাদ এই ইনভার্টার করে গেছে এর মধ্যে সমস্ত পাওয়ার দেওয়া আছে আমরা লাইনগুলো পড়বো আমার মধ্যে সেই চার্জগুলো এগুলো সঞ্চয় হবে এখন আমি যদি এগুলো পড়বো তাহলে আমি অপরকে দিতে পারবো এই জন্য আমাদের নিত্যং ভাগবত সে ভয়া প্রতিনিয়ত ভাগবত পড়া উচিত নিজেকে চার্জ করা যদি আমরা ভক্তি করব না নাম জপ করবো না নিজে ডিসচার্জ হয়ে যাব এবং যত আমরা কৃষ্ণ ভক্তিতে থাকবো চার্জিংয়ে থাকবো পাওয়ারফুল মনে করব। বুঝতেই পারবেন হ্যাঁ নিজের চার্জ আছে পাওয়ার আছে কিন্তু যদি আমি দুদিন জপ করব না দুদিন তুলসী জল দেব না দুদিন ভগবানের কাছে যাব না দেখবেন জীবনটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে বুঝতে পারবেন যে আমি ডিসচার্জ হয়ে যাচ্ছি আমার চার্জ কমে যাচ্ছে হ্যাঁ আমার সেই ভগবানের প্রতি প্রেম ভালোবাসা সেই আসক্তি সেই সব কিছু যেন ভালো লাগছে না যেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে হ্যাঁ দুদিন দেখে বুঝতে পারবেন শুকনো হয়ে যাচ্ছে আরও যদি দু সপ্তাহ ভগবানের সম সান্নিধ্যে নেই ভগবানের কথা হয়নি তাহলে দেখবেন আরও শুকিয়ে গেছে জীবনটা শুকনো হয়ে যাবে তাহলে ভেবে দেখছেন যারা কৃষ্ণকে নিন্দা করছে কৃষ্ণ ভক্তির কোনো একদম দাঁড়ে কাছে নেই তাহলে তাদের জীবনটা মানে ব্যাপারটা কি ভালো মানে কি তারা জড়ো রসে মজে আছে কিন্তু কৃষ্ণ রস যারা পেয়েছে সেটা আরও বড় আনন্দের তাই যে হ্যাঁ টেস্টটা পাইনি তো তাই সে মনে করছে আমি বাতাসা খেয়ে ভালো আছি কিন্তু যে মধুর স্বাদ পেয়েছে সে তখন বুঝতে পারবে বাতাসাটা আর কী স্বাদ হচ্ছে মধুর স্বাদ আরও অনেক উন্নত স্বাদ হ্যাঁ কিন্তু যে মধুর স্বাদ কখনো পাইনি। সে মনে করছে এই বাতাসাই তো শ্রেষ্ঠ স্বাদ এর চেয়ে শ্রেষ্ঠ বস্তু কিছু হয় বলে তো মনেই হয় না সৃষ্টিতেই নেই এর চেয়ে কোনো স্বাদের বস্তু সে মনে করবে হুম তাই মধুর কথা আলোচনা হলে সে বলবে না না সব আমি মানি না কিন্তু যখন সে মধুর স্বাদ পাবে একবার হ্যাঁ ওই বাতাসা নিয়েই আছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা সেই মধুর রস আস্বাদন করছে এখন যারা কৃষ্ণ ভক্ত তাদের কথা বলছি যারা ওই মধুর রস আস্বাদন করতে 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 এখন দু সপ্তাহ ভগবানের সান্নিধ্যে সেই মধুর রসে যায়নি নামটে যায়নি ভগবানের কথা শোনেনি নাম জপ করেনি ভগবানের সান্নিধ্যে যায়নি হ্যাঁ প্রসাদ পায়নি তাহলে দেখবেন সে নিজে বুঝতে পারছে আমি আর মধুটা তো পাচ্ছি না এবার সেই বাতাসাতেই আটকে গেলাম সে তখন বুঝতে পারবে কিন্তু যে অনলি সাথে আটকে আছে মধু কোনোদিনই স্বাদ পায়নি সে বুঝতেই পারবে না যে মধুর স্বাদ আসল তাই আপনার সংসারের আরাধ্য প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এদিকে এদিকে প্রতিদিন সময় মতো তার আলেখ্য পূজা করা তার নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ করা তাকে সাত্বিক ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া দেখবেন আমরা যদি প্রসাদ বিনা অন্য কিছু যারা প্রতিনিয়ত নিরন্তর প্রসাদই পাচ্ছে তারা দেখবেন প্রসাদ বিনা অন্য কিছু দিলে যেন মনে হচ্ছে এ সেই স্বাদ নেই হ্যাঁ প্রসাদের স্বাদ আর এমনি স্বাদ রন্ধন করে দেখবেন বুঝতে পারবেন কারণ প্রসাদ মুনি যোগীরা লোলুপ হয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য প্রসাদের ইতিহাস একদিন বলা হবে মহাপ্রসাদ কিভাবে আমাদের এই জগতে এলো কারণ গুরু মহারাজ যখন ধরে দেওয়া হয় পরম্পরার মাধ্যম দিয়ে ব্রজবাসীর গন্ধের মাধ্যম দিয়ে পার্শ্বদ সখীদের মাধ্যম দিয়ে মূল সখী আটজন সখীর মাধ্যম দিয়ে রাধারানীর মাধ্যম দিয়ে যখন কৃষ্ণের কাছে যায় তখন ওর মধ্যে সমস্ত চর্বচস্য লজ্জ পেয় এই চতুর্বিধ স্বাদ ওর মধ্যে লেপন করে দিয়ে ওটা প্রসাদ রূপে আসে সবাই সেটা আস্বাদন করে মুনি ঋষি যোগীরা তারা স্বর্গলোক থেকে এসে সূক্ষ্ম শরীরে এসে ওগুলো আস্বাদন করে করে তারপর সেটা আমরা পাই তাই প্রসাদ পুরো আলাদা জিনিস তাই বলছে শোনো তাহলে কি কি এই মধুর মধু আস্বাদন করার ব্যাপারটা কি কি এই যে এখানে বলছে আপনার পরিবারে তো কৃষ্ণ আছে তাহলে এক কাজ করুন প্রতিদিন সময় মতো আলেখ্যতে পূজা করুন তার নাম জপ করুন আপনি ওই মধু আস্বাদন করতে পারবেন তাকে সাত্ত্বিক ভোগ নিবেদন করুন প্রসাদ পান দেখেন কি কি উপায় বলে দিচ্ছে হ্যাঁ যে মধু আস্বাদন করবার উপায় বলে দিচ্ছে তাকে সাত্ত্বিক ভোগ বানান তাকে দিয়ে প্রসাদটা পান আর কি অপ্রসাদ পাবেন না গীতা ভাগবত পাঠ করুন সাধু মুখে হরিকথা শ্রবণ করুন নিয়মিত তুলসী সেবা করুন ভক্তর কাছে কৃপা প্রার্থনা করুন তাদের চরণ্ডলি মাথায় নেওয়ার চেষ্টা করুন সংসারের কর্তব্য কর্ম সময় মতো সম্পাদন করা কর্তব্য এইগুলো নিয়ে জীবন কাটান তাহলে ওই সংসারের মধ্যেই মধু নিয়ে থাকতে পারবেন আপনি তাই মহাপ্রভু বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার অনাচার জিনিসগুলো সংসারে যদি থাকে সেগুলো ছেড়ে দাও দিয়ে কৃষ্ণকে নিয়ে জীবন কাটাও তাহলে কী হবে সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো তাহলে তোমার হৃদয় সুখে দুঃখেও বিচলিত হবে না তোমাকে লোক সম্মান করুক অপমান করুক সুখ দিক দুঃখ দিক তবুও তুমি মধুই খেতে পাবে সর্বদা এই হচ্ছে কৃষ্ণ ভক্তির বেনিফিট ভক্তির বেনিফিট কৃষ্ণ ভক্তদের দিকে দেখবেন ওরা সব সময় যেন একটা অপ্রাকৃত আনন্দে আছে ওদের জীবনে কি সুখ দুঃখ নেই একই সুখ দুঃখ আসছে বাট ওকে নাড়াতে পারছে না সুখ দুঃখ আসছে সম্মান অপমান আসছে বাট ওর হৃদয়কে নাড়াতে পারছে না মনে করো একটা ছোট্ট একটা একটা উদাহরণ দিচ্ছে এইটা শ্রীলপ্রৌপাত বলছে একটা উদাহরণ দিচ্ছে ছোট্ট উদাহরণ সুন্দর উদাহরণ বলছে মনে করো খুব একটা রাফ এন্ড টাফ রাস্তা রাফ এন্ড টাফ রাস্তার মধ্য দিয়ে তুমি যাচ্ছ মোটর ভ্যানে করে তাহলে আরও রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে তোমার কোমরটা সারা শরীর ঝনঝনিয়ে উঠবে এখন তুমি যাচ্ছ মার্সিডিজে করে যত রাফ অ্যান্ড টাফ তত তোমার এনজয় হচ্ছে প্লেন স্মুথ মুভিংয়ে এনজয় হচ্ছে না কিন্তু রাফ অ্যান্ড টাফে যত তোমার সকার দুলছে চাকার উপরে যে সকার থাকে সকারগুলো এত সাসপেন্সিভ এত সুন্দর সকার স্মুথ তোমার রাফ অ্যান্ড টাফে আরো এনজয় হচ্ছে হ্যাঁ সেই রাস্তা কিন্তু বদলায়নি বাট তুমি কিসের মাধ্যম দিয়ে যাচ্ছ সেটা চেঞ্জ হয়ে গেছে তা এক্স্যাক্টলি আমরা যারা কৃষ্ণ ভক্তির নেই তারা এই সুখ দুঃখের রাস্তা দিয়ে যাচ্ছে যারা কৃষ্ণ ভক্তিতে আছে তারাও সুখ দুঃখের রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা একই এই জড় সুখ দুঃখের এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে কিন্তু কৃষ্ণ ভক্তিতে যারা আছে তারা ওই মার্সিডিসে করে যাচ্ছে আর যারা কৃষ্ণ ভক্তিতে নেই তারা ওই মোটর ভ্যানে করে যাচ্ছে শ্রীলপ্র বলছেন তাহলে কত যুক্ত কথা হ্যাঁ কারণ এক্স্যাক্টলি তিনি তো কৃষ্ণভক্তির ব্যাপারটা বুঝতে পেরেছেন ভক্তিতে যদি না আসবো তাহলে সম্মান অপমানে খুব বিচলিত হয়ে যাব কিন্তু আমি যদি কৃষ্ণভক্তির জ্ঞান ভক্তির আনন্দ দুটো আমি সব সময় পাচ্ছি তাহলে আমাকে কেউ অপমান করুক বা সম্মান করুক আমার খুব আনন্দ হবে দেখবেন সম্মান বা অপমানে আমি বিচলিত হবে না খুব মজা লাগবে বা জগতে এরকম জোকারগিরি চলছে তাহলে খুব মানে ফানি লাগবে আমার জীবন নিয়ে আমিও বলি তো আমি মাঝে মাঝে যে আমাকে সবাই অনেকে সম্মান করে অপমান করে না আমার মনে হয় জগতে এরকম জোকারগিরি চলছে বিশেষ করে যখন কেউ অপমান করে হ্যাঁ আমার নামে খুব মানে নিন্দে মন্দ চলছে অপরদের কানে আমার কিন্তু খুব মজা লাগে আমি নিজে মুখে বলি এগুলো আমি হাসিও লোকে অবাক হয়েছে হাসছে কেন আমি কিন্তু বলি আমার খুব মজা লাগে জানো বলে না আমি কিন্তু একদম মুখে বলে দিই আমার খুব মজা লাগে কিন্তু যখন আমাকে নিয়ে কেউ গাল মন্দ করে নিন্দে করে ঠিক আছে আমার খুব মজা লাগে কেন কেন মজা লাগে কারণ ওরা আমাকে বুঝতেই পারে না যে আমার অ্যাক্টিভিটিটা কি আমি কি করতে চাইছি কেন করতে চাইছি বাট আমি তো বুঝি গুরুদেবের কৃপায় যে আমার এই গুরুদেব হৃদয় থেকে বলছি যে এটা করো এটা জগদেবের কল্যাণ হবে কিন্তু তারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না বললে বিচলিত হয়ে গিয়ে কি না কি বলছে আর দেখে মজা লাগে যে না যখন আমি মার্সিডিজে করে যাব তখন ওই রাফ অ্যান্ড টাফ রাস্তার উপর দিয়ে যেতে কিন্তু মজা লাগবে হ্যাঁ কিন্তু যখন মোটর করে যাব তখন ওটা খুব বিরক্তিকর লাগবে একই জিনিস কৃষ্ণ ভক্তি বিনা জীবন ওই মোটর ভ্যানে করে যাওয়া ঝনঝনিয়ে উঠবে জীবনটা আর ঝনঝনিয়ে নিয়ে ওঠে বলে তখন তারা করে কি সুইসাইড করে এটা ওটা করে ঠিক বিষ নেয় তাই বলছে আমিষ আহার নেশা ভাঙ জুয়া খেলা আর অবৈধ সংঘবাদী পাপকর্ম এবং আজে বাজে প্রজল্প এগুলো এড়িয়ে চলো চলে কৃষ্ণকে নিয়ে পবিত্রভাবে জীবনটা চালিয়ে যাও বাস হাসতে হাসতে মাখনের মতো জীবনটা কেটে যাবে জীবনের অন্তিমে তুমি ভগবানের কাছে ফেরত চলে যাও এই হচ্ছে উপায় সরল উপায় মহাপ্রভু খুব সরল উপায় দিয়ে গেছে এরপর বলছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন পঁচাত্তর শোনো মা এদিকে বলছে কি ওর ক্লাস চালু হবে তাহলে এখন শোনো যতক্ষণ এক একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ আচ্ছা ততক্ষণ ঠিক আছে বলছে মহাপ্রসাদ গ্রহণের সময় মন্ত্রে উচ্চারণ করে বলা হয় তার মধ্যে জিহবা অতি লোভময় সুদুর্মতি তাকে যেতা কঠিন সংসারে এই কথাগুলোর মানে যদি বলে দেন ভালো হয় মহাপ্রসাদ প্লেটে এসেছে সামনে এসেছে মহাপ্রসাদের মন্ত্র বলতে হয় কেন আমি আজকেই বলছিলাম ভক্তদেরকে যে গুরু মহারাজ ভেতর থেকে বলাচ্ছে আমি বলার কেউ নই আমি ভক্তদেরকে ভেঙে বলে দিচ্ছি যে গুরু মহারাজ কি বলতে চাইছে দেখো এই যে মহাপ্রসাদ যখন আমাদের সামনে আসে না আমরা যদি প্রসাদকে সম্মান করে গ্রহণ করব তাহলে আমি জন্ম জন্ম প্রসাদ পেতে থাকবো রাধারানী প্রসাদ আমায় যোগান দেবেন যে পরিস্থিতিতে থাকি না কেন অত্যন্ত যদি খুব জঘন্য পরিস্থিতিতেও থাকি তবু আমি প্রসাদ বঞ্চিত হব না প্রসাদ কোনো না কোনোভাবে আমার জীবনে আমার সামনে চলে আসবে যদি আমি প্রত্যেকটা প্লেটকে সম্মান দিয়ে যদি গ্রহণ করি বুঝতে পারছি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আছে আমি যদি প্রত্যেকটা প্লেট আমার কাছে যাই আসুক একটা যদি একটা ছোট্ট বিস্কুটও এসছে সেটাকেও যদি আমি সম্মান করে গ্রহণ করি তাহলে আমি জন্মজন্ম ওই প্রসাদ পেতে থাকবো আমি যে কোনো পরিস্থিতিতে যাই না কেন কেউ প্রসাদ পাইনি তবু আমি পেয়ে যাব কারণ আমি প্রসাদকে যথেষ্ট সম্মান করে গ্রহণ করি প্রতিবার এটা হচ্ছে প্রসাদের সম্মানের বেনিফিট আমরা যদি প্রসাদকে সম্মান করব গোটা জগৎ যদি মহামারীও হয়ে যায় কিন্তু রাধারানী আমার জন্য প্রসাদের ব্যবস্থা রাখবে আমি কি বললাম গোটা জগৎ যদি মহামারী হয়ে যায় মন্নন্তর হয়ে যায় তবু কিন্তু সেই কৃষ্ণ ভক্ত প্রসাদ পাবে তাকে অভুক্ত মরতে হবে না এবং মহাপ্রসাদকে সম্মান করে যখন আমরা গ্রহণ করব। ওই প্রসাদের কোনো সাইড এফেক্ট আমার শরীরে কাজ করবে না অনেকে চিন্তা করে এটা গ্রহণ করলে বুঝি এই হবে এটা গ্রহণ করলে বুঝি আমার শরীরে এই হতে পারে কিন্তু যদি আমি সম্মান করে প্রণাম করে গ্রহণ করব কি আছে আমার দেখার দরকার নেই কিন্তু যাই আছে আমি নিশ্চিন্তে গ্রহণ করতে পারি ওটার কোনো বিষক্রিয়া কোনো সাইড এফেক্ট কোনো আমার শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে না এবং ওটার থেকে আমার মেধা বৃদ্ধি পাবে যদি আমি সম্মান করে প্রসাদের মন্ত্র বলে আমি যদি গ্রহণ করব ওই প্রসাদ যাই এসছে তার থেকেই আমার উজ্জ্বল মেধা খুলবে উজ্জ্বল গ্লো খুলবে আমার অনাক্রমতা বাড়বে আমার আয়ু বৃদ্ধি পাবে ওই প্রসাদ যাই আসুক না কেন সেটাকে যদি আমি সম্মান করে গ্রহণ করব ওর থেকেই আমার সারা শরীরের জন্য যা দরকার মিটে যাবে এই জন্য প্রসাদ সামনে থাকলে সম্মান করে প্রণাম করে জয়ধ্বনি দিয়ে এগুলো কমন বিষয় এগুলো বৈদিক সনাতনের শাস্ত্রের নিয়ম সনাতন শিক্ষা সাধু গুরু বৈষ্ণব আচার্যদের শিক্ষা হ্যাঁ ঋষি যোগীদের শিক্ষা তারা এত বড় বৈজ্ঞানিক তারা জানে জীবন কিভাবে চালাতে হয় জীবনকে সুন্দর গড়তে হয় কিভাবে তারা জানে জন্ম জন্মান্তর তাদের কোনো কিছু অভাব হয় না এই জন্য তারা বিরাট বড় বড় সায়েন্টিস্ট বিরাট বড় বড় বিজ্ঞানী জীবনের বিজ্ঞানী তারা জন্ম জন্মান্তরের বিজ্ঞানী তারা আর যারা এমনি ল্যাবরেটরির বিজ্ঞানী তারা জড়ো বিজ্ঞানী জড়ো পঞ্চভূত নিয়ে নাড়াচাড়া করার বিজ্ঞানী কিন্তু ঋষি যোগীরা হচ্ছে সাধন তপস্যার তাদের ফসল এমন তাদের জ্ঞান শক্তি এমন তারা জীবনের বিজ্ঞান জানে ওরা তো জড়ো বিজ্ঞান নিয়ে করে যেটার নিষ্প্রাণ প্রাণ নেই কিন্তু এরা এমন বড় বিজ্ঞানী এরা প্রাণের বিজ্ঞান এরা জীবনের বিজ্ঞান আত্মার বিজ্ঞান আত্মাকে কি করে মঙ্গল রাখতে হয় পবিত্র রাখতে হয় সুষ্ঠু রাখতে হয় আত্মাকে কি করে বদ্ধ জগৎ থেকে বের করতে হয় এই সমস্ত বিজ্ঞান তারা জানে জড়বিজ্ঞান তাদের গায়ে তো মামুলি জড় নিয়ে তারা বেশি নড়াচড়াই করে না কারণ ওটা জড়বস্তু কিন্তু এই ঋষি যোগীরা এরা জীবনের বিজ্ঞান আত্মার বিজ্ঞান জানে জীবনে চলার পথে কীভাবে সঠিকভাবে জীবনটাকে চালিত করতে হয় সেই বিজ্ঞান এরা জানে সেই জন্য আমরা তিন জায়গায় ঋণী পিতামাতার কাছে ঋণী যে কিনা আমার এই দেহটা দান করেছে নতুবা আমি ভজন সাধন করতেই পারতাম না আমার আত্মা ওই ঘুরে বেড়াতো বাতাসে আমার আত্মা ওই জীব কীটপতঙ্গ হয়ে ঘুরে বেড়াতো তাহলে পিতামাতার কাছে ঋণী দেবতাদের কাছে ঋণী এই যে সূর্যদেব এই চন্দ্রদেব বা আলো বায়ু দিচ্ছে হ্যাঁ পবনদেব দিচ্ছে সেগুলোর কাছে আমরা ঋণী যদি সূর্যদেব কৃপা না করে আমরা কি যে একটা জীবন কাটবে একটা গাছ সূর্যের আলো নিয়ে সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে আমরা সেটা পাই তাহলে সূর্যের বিনা ওই গাছও বাজবে না আমিও বাঁচবো না তাহলে সূর্যদেবের কাছে আমরা ঋণী এরকম সমস্ত দেবদেবীর কাছে আমরা ঋণী আর ওদিকে ঋষি যোগীদের এই জ্ঞান আমরা পাচ্ছি তাদের কোটি কোটি জন্মের সাধন তপস্যার ফসল এগুলো যেগুলো আমরা এই গ্রন্থে পাচ্ছি বৈদিক শাস্ত্রে তাই তাদের কাছেও আমরা ঋণী আর সমস্ত ঋণ চুকে যায় এই হরে কৃষ্ণ মহামন্ত জপ করার দ্বারা হ্যাঁ যখন সেই যুধিষ্ঠির মহারাজ হুম সেই বক পাখি প্রশ্ন করছে এই জগতে সুখী হয় কে বলছে ঋণই ঋণ যার নেই ঋণ মুক্ত ব্যক্তি জগতে জন্ম জন্মান্তরে সুখী যার ঋণ নেই তাহলে ঋণ মুক্ত বলতে কি দোকানে দশ টাকা বাকি ওই ঋণ না ওই ঋণের কথা হচ্ছে না গোড়াই এসো শিক্ষার গোড়ায় এসো ঋণ পিতা মাতার কাছে ঋণ দেবদেবীর কাছে ঋণ আর মনি যোগীদের কাছে ঋণ এই ঋণ চোকানোর কথা দশ টাকার দোকানে বাকি আছে গিয়ে এক্ষুনি ওটা ঋণ চুকিয়ে দেওয়া যাবে কিন্তু এই ঋণগুলো চোকানোর উপায় হচ্ছে অশ্মিন তুষ্টে জগত তুষ্টে ভগবানকে সন্তুষ্ট করলে ভগবান ওই ঋণ চুকিয়ে দেয় কারণ ভগবানকে সন্তুষ্ট করলে অটোমেটিক ওই ঋণ চুকে যায় কারণ ওই দেবতারা তো ভগবানেরই দাসদাসী ভগবানেরই সার্ভেন্ট তাই মালিককে খুশি করতে পারলে তার সার্ভেন্টরাও অটোমেটিক খুশি হয়ে যায় এইভাবে ঋণ মুকুব হয়ে যায় এবং সে সুখী হয় এই জন্য কৃষ্ণ ভক্তদের মুখে এত হাসি কারণ তারা সব সবসময় ঋণ মুক্ত ঋণ চুকিয়ে দিচ্ছে তো জপের দ্বারা ঋণ চুকিয়ে দিচ্ছে গোড়ায় এসো যে সুখী থাকার বিজ্ঞান কি সুখী থাকার বিজ্ঞান হচ্ছে ঋণ মুক্ত থাকা ঋণ মুক্ত থাকতে গেলে কী করতে হবে হরে কৃষ্ণ জপের দ্বারা ট্যাক্স মিটিয়ে দিতে হবে হ্যাঁ দেবদেবীদের কাছে ট্যাক্স পিতা মাতার কাছে ট্যাক্স হ্যাঁ আর মুনি ঋষি যোগীর কাছে ট্যাক্স মিটিয়ে দিতে হবে মিটিয়ে দেওয়ার উপায় হচ্ছে একদম গোড়ায় পেমেন্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জন্য তারা সুখী এই জন্য তারা সম্মান অপমানে বিচলিত হয় না যত দুঃখে থাক না খেতে পাচ্ছে তবুও তার মুখে আসি কারণ সে এক মুহূর্তে জব করবে আর সে মনটা শান্ত হয়ে যাবে যত না খেতে পেয়ে থাকুক যত যাই কিছু হোক তার সে ভগবানের সান্নিধ্যে ভগবানের কথার মধ্যে প্রবেশ করে যাবে খিদে কোথায় চলে যাবে হরি কথায় সে গীতা বইটা একটুখানি উল্টে গীতার মধ্যে প্রবেশ করে যাবে তার খিদে কোথাও উদা হয়ে যাবে হয়তো এখন দু ঘন্টা পরে প্রসাদ আসবে সে হরি কথার মধ্যে প্রবেশ করে গেল কোনো একটা লেকচার ছেড়ে দিল শোভন করতে ঢুকে গেল ওই প্রসাদ পাওয়া কোথায় খিদে দূরে চলে যাবে ভগবানের কৃপা এখানে বৈষ্ণর অগ্নি আছে ভগবান এই অগ্নিটা বন্ধ করে রাখবে যতক্ষণ আমি হরি কথা শুনবো বৈষ্ণর অগ্নি বন্ধ করে দেবে যেমন একাদশীর দিনে আমরা কি করে অতক্ষণ না খেয়ে থাকতে পারি যে কোনো ব্রতর দিনে কি করে না খেয়ে থাকতে পারি ভগবান দেখছে যে আমি তাকে সন্তুষ্ট করার জন্য ওই দিন আমার কষ্ট স্বীকার করছি তখন এই ভেতরে বৈষ্ণর অগ্নি ভগবানই জ্বালাগীতাতে বলছে সেই অগ্নি উনি নিভিয়ে রাখে তা অগ্নি যদি নিবে তাকে দাহ দহন হবে না জ্বলন হবে না দহন না হলে জ্বলন হবে কি করে খিদে তো একটা জ্বলন এই জ্বলন বন্ধ রাখে কৃষ্ণ সব গোড়াতে আছে তাই গোড়াতে সন্তুষ্ট করার চেষ্টা করতে তা ভালো কথা প্রশ্নটা খুব সুন্দর বলছে মহাপ্রসাদের সময় এই লাইনটা আমি বুঝতে পারছি না আমাকে একটু ভেঙে বলো বলছে তার মধ্যে জী লোভময় সুদুর্মতি তাকে যেতা কঠিন সংসারে এটা ভেঙে বলো তা কি বলছে শোনো বলছে আমাদের শরীরে যত ইন্দ্রিয় আছে তার মধ্যে রসনা ইন্দ্রিয় বা জিহবাকে বশ করা কঠিন সব চাইতে কঠিন এই জিহবাকে যে ব্যক্তি কৃষ্ণের সেবায় যুক্ত করবে জিহবা দিয়ে হরে কৃষ্ণ আর জিহবা দিয়ে প্রসাদের সেবা তাহলে হরে কৃষ্ণ জপস সেবা আর প্রসাদের সেবা আর হরি কথা সেবা হরি কথা কীর্তন সেবা জয়গান কীর্তন সেবা ভজন সেবা এগুলো যারা করবে সন্ধ্যার সময় জয় জয় গোরা চাঁদের আরতি সেবা জিহবার সেবা হচ্ছে প্রসাদ দিচ্ছে সেবা হচ্ছে হরে কৃষ্ণ করছে সেবা হচ্ছে জিহবার সেবা হচ্ছে তবে সংযত থাকবে সে এই জিহবাতে প্রসাদ দেয়নি সে জিহবাতে দিয়ে জয়গান গাইছে না ভজন সাধন করছে না জপও করছে না দুটো চারটে দিন পরে আবার ওই দাগা চাকা খেতে ইচ্ছাবে। হবে ও ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না এই জন্য অবাক হয়ে জড় ব্যক্তিরা এসে জিজ্ঞাসা করে আমাদের কাছে তোমরা সপ্তাহ পর 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 মাসের মাস বছরের বছর কি করে দাগা চাকা না খেয়ে আছো আমরা তো এক সপ্তাহ দাগা চাকা না খেলে পাগলা হয়ে যাই আছোটা কি করে আমরা বলছি যে এই জিহোবা এক্সাক্টলি এটা এটা তার গোপন উপায় এই জিহবা দিয়ে জিহবাটা যার তার সেবাই লাগাতে হবে তবে তোমার এই জিহবায় দাগা চাকা না দিলেও দিব্য আনন্দের সাথে জীবন কাটবে আর এই জিহবা দিয়ে যদি কৃষ্ণ জয়গান গাইবে না তার ভজন কীর্তন করবে না জপ করবে না প্রসাদ দেবে না জিহবাতে তাহলে এই জিহবাকে কোনো দিন তুমি সংযত করতে পারবে না তখন বুঝিব তাহলে আমাদের জীবনে এগুলো পাল্টাতে হবে আমাদের জিহবা দিয়ে ভগবানের জয়গান গাইতে হবে জপ করতে হবে প্রসাদ সেবা করতে হবে আচ্ছা হ্যাঁ নতুবা কোনো দিন জন্মজন্ম ঘুরে গেলেও তুমি তোমার জিওবাকে সংযত করে এই জন্য বলছে তার মধ্যে জিওবা অতি লোভময় সুদুরমতি তাকে যেটা কঠিন সংসারে কিন্তু আবার সরল যদি জিওবাকে কৃষ্ণ সেবায় লাগাবে হ্যাঁ রেকর্ডিংটা শুনে নেবেন গ্রুপে দেব এক্সাক্টলি আমি বলে দিচ্ছি টাইমিংটা শোনেন আমি একটা হিন্টস দিচ্ছি মা আপনাকে ফিফটি ফাইভ মিনিটস ঠিক আছে ফিফটি ফাইভের পর থেকে শুনবেন ফিফটি ফাইভটা শোনার দরকার নেই শোনো তাই বলছে এই জিহবাকে যে ব্যক্তি কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারে সে এই দুঃখময় সহজে পার করতে পারবে আমি কি কি বললাম জীব দিয়ে কি কি সেবা করব জীব দিয়ে ভগবানের ভজন মঙ্গল আরতি ভোগ আরতি আরতি জীব দিয়ে জপ কীর্তন জপ হ্যাঁ জিহবা দিয়ে ভগবানের জয় গান গাওয়া যে জা ধা ধব ধা ধে জিহবা দিয়ে গীতা পাঠ করা হরি কথা এটাকে বলে বাক্য সেবা জিহবাস সেবা হচ্ছে বাক্য সংযম হবে জিহবা সংযম হবে হ্যাঁ জিহবা দিয়ে ভগবানের সেবা করলে এগুলো হবে জিহবা দিয়েছে কৃষ্ণ ওই জন্য আর যদি তা করব না তাহলে ওই নরকে চলে যাবার জীবনেই আমি আটকে থাকবো কখনো আমি এগোতেই পারব না তাই বলছে এই জিহবাকে যে ব্যক্তি কৃষ্ণের সেবা যুক্ত করতে পারে সেই দুঃখময় ভবসাগর সহজে পার হতে পারবে তাহলে এই জীব আমাকে নরকে নিয়ে যেতে পারে এই জীব আমাকে গোলকে নিয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমার বুদ্ধি যদি ঠিক পেকে যায় তাহলে আমি আমার বুদ্ধির দ্বারা মনের দ্বারা মনের আন্ডারে আছে জিহবা তাকে নিয়ন্ত্রণ করতে পারব এখন বুদ্ধি পাকবে কোথা থেকে শাস্ত্র থেকে শাস্ত্র থেকে বুদ্ধি পাওয়ারফুল হবে তখন বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করতে পারবে মন নিয়ন্ত্রিত হলে তবে জিহবা দিয়ে আমি এই সেবাগুলো করাতে পারবো জিহবা সংযত হয়ে যাবে মন সংযত হয়ে যাবে আমার বুদ্ধির দ্বারা সঠিক জিহবাকে কন্ট্রোল করতে পারবে তাহলে গোড়ায় কিন্তু শাস্ত্র পাঠ এই শাস্ত্র এই বলা হয় যে অর্থ শুদ্ধ হয় দানে মন শুদ্ধ হয় দেহ শুদ্ধ হয় স্নানে কী বলছে দেহ শুদ্ধ হয় স্নানে অর্থ শুদ্ধ হয় দানে মন শুদ্ধ হয় মন্ত্র জপে আর বুদ্ধি শুদ্ধ হয় শাস্ত্র অধ্যয়নে আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করবো শাস্ত্র পড়াশোনা করবো শাস্ত্র কথা শুনবো আমাদের বুদ্ধি পাকবে জগতের কোনটা ভুল কোনটা ঠিক আমরা বলে দিতে পারবো এই বুদ্ধির দ্বারা বুদ্ধির দ্বারা নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে খারাপ দিকে না গিয়ে ভালো দিকে নিয়ে যেতে পারবো তখন আমার ইন্দ্রিয় আমাকে গোলকে পাঠাবে আর যদি আমার বুদ্ধি পাকাবো না তাহলে ইন্দ্রিয় খারাপ দিকে চলে যাবে আমার বুদ্ধি কিছু করতে পারবে না ফ্যাল ফ্যাল করে দেখবে কিন্তু আমার বুদ্ধি যদি পাকা হয় ইন্দ্রিয় খারাপ দিকে গেলেই ও ইন্দ্রিয়দেরকে চাবুক মারবে এই ওদিকে কি এদিকে তখন আমার ইন্দ্রিয় আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে আমার আত্মাকে গোলকে পাঠাবে আর যদি আমার বুদ্ধি সংযত নয় বুদ্ধিকে বলে চালক ড্রাইভার ও আমার সারা শরীরের ড্রাইভার হচ্ছে বুদ্ধি হ্যাঁ যেমন যেমন তুমি ওই পঞ্চান্ন পর থেকে শুনে নেবে ঠিক আছে পঞ্চান্ন ষাট এরকমের পর থেকে শুনবে ঠিক আছে আমি আপলোড করে দেবো আচ্ছা এই দুঃখ ভবসাগর সহজে পার হয়ে যেতে পারবো তাহলে এই জিহবাহ এই জন্য দিয়েছে কৃষ্ণ আর শাস্ত্রও দিয়েছে বুদ্ধি পাকিয়ে যাতে জীবকে কন্ট্রোল করতে পারি আর যে শাস্ত্র পড়বে না তার বুদ্ধি দুর্বল সে তখন জীবকে কন্ট্রোলও করতে পারবে না সে জানেই তো না যে জীব আমায় নরকে নিয়ে যাচ্ছে নাকি গোলকে নিয়ে যাচ্ছে নাকি ওই শুধু জিহবায় কিছু সুখ পেলাম ব্যাস জীবনের অন্তিমে কি আছে না আছে ও সব কিছুই জানে না বুদ্ধি কিছু নেই তার মানে তাদের এই বুদ্ধি আসে শাস্ত্র থেকে শ্রীমৎ ভাগবতমে বলছে তাব জিতেন্দ্রিয় নজিতেন্দ্রীয় নিতেন্দ্র জিতে রগারো আট একুশ ভাগবতম ভাগবতমে বারোটা স্কন্দ আছে তোমাদের এটা এগারো নম্বর স্কন্দে আট নম্বর অধ্যায়ে একুশতম শ্লোকে বলছে ভাগবতমে বলছে মানুষ অন্য ইন্দ্রিয়গুলোকে জয় করলেও যে পর্যন্ত জিহবা বেগ জয় করতে পারবে না ততকাল পর্যন্ত জিতেন্দ্রীয় হতে পারবে না অন্য সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবে কিন্তু যতক্ষণ না জিহবাকে সংযত করতে পারবে জিহবা দিয়ে খারাপ বাক্য খারাপ সেবা প্রসাদ সেবা যেগুলো প্রসাদ নয় অপ্রসাদ হ্যাঁ এইগুলো যদি চলতে থাকে তাহলে সে কোনো দিন ওই একটা ইন্দ্রিয় সব ইন্দ্রিয়কে ফেলিওর করে দিতে পারে সব ইন্দ্রিয়কে সংযত করেছে চোখ ঠিক দৃষ্টি দিয়ে দেখছে বুদ্ধি ঠিক ঠিক চিন্তা করছে মন ঠিক চিন্তা করছে হ্যাঁ কান ঠিক ঠিক শ্রবণ করছে কিন্তু জীব ঠিক জিনিস দিচ্ছে না জিহভাতে কৃষ্ণ সেবায় লাগায়নি তাহলে ওই একটা ইন্দ্রিয় সবকটা ইন্দ্রিয়ের এত সংযম নষ্ট করে দিতে পারে পরন্তু রসনা ইন্দ্রিয়ের জয় হলে সমস্ত ইন্দ্রিয় জিত হয়ে থাকে কেউ যদি জীবকে জিততে পারে সে সব ইন্দ্রিয়কে জিতে যাবে শ্রীচৈতন্য মহাপ্রভু বলছে জিহবার লালসে যেই ইতি উতি ধায় প্রভু বলছিল না এই শ্লোকটা জিহবার লালসে যে ইতি উতি ধায় সৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ না হিপায় কি বলছে জিহবার লালসে যে ইতিউতি ধায় জিহবার লালসা মেটানোর জন্য এদিক ওদিক চলে যাচ্ছে এদিক ওদিক ধাইছে এটা খাবো ওটা খাবো সৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ না পায় সে কৃষ্ণ আর উদর পরায়ণ মানে এই জিহবা উদর আর সৃষ্ণ এক সরলরেখায় তিন মহাজন বসে আছে যে এই ব্যক্তিকে কন্ট্রোল করতে পারবে না সে উদরকেও কন্ট্রোল করতে পারবে না শিষ্ণ মানে আমাদের যৌন জনন অঙ্গকেও কন্ট্রোল করতে পারবে না তাই বলছে জিহবার লালসে যেই উতি ধায় শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায় ও সৃষ্ণ আর উদরের দাসত্ব করে যাবে কৃষ্ণকে পাবে না যদি জীবকে সংযত না করতে পারে সে যে এটা খাবো সেটা খাবো সবসময় তার নিজের প্রিয় রুচিশীল খাদ্যের প্রতি আকর্ষণ কী খাওয়া উচিত কী অনুচিত কিংবা কোন খাদ্য গ্রহণ করা মঙ্গলকর কিংবা ক্ষতিকর তার বিচার যে করে না যা পায় যেটা খেতে ইচ্ছায় খায় যে এইসব বিচার করে না কেবল জিহবার লালসে যে এদিক ওদিকে ঘুরে বেড়ায় জিহবার লালসে যেই ইতি উতি ধায় সংযত মানে সন্তুষ্ট করার জন্য এটা খাচ্ছে ওটা খাচ্ছে সেটা খাচ্ছে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে এদিকে দেহটা মোটা হয়ে যাচ্ছে দেখছে না তার মানে কি জিহবার দাস সে যার ফলে দেহে কত রোগ বাসা বাঁচছে তবু খেয়ে যাচ্ছে তারা স্বভাবতই যৌন ইন্দ্রিয় পরায়ণ হবে যে জীবে খারাপ মানে নেশার বস্তু দিচ্ছে খারাপ জিনিস দিচ্ছে সে স্বভাবত ওই বলছে যৌন ইন্দ্রিয় পরায়ণ হবে মানে যৌন সুখ নেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে এবং উদর পরায়ণ হবে উদর তৃপ্তি মানে পেট সব সময় চাহিদা মেটাবে তারা কখনো কৃষ্ণকে পাবে না তাই মূলে জিহবাস সংযোগ সৃষ্ণদর পরায়ণ ব্যক্তিরা গ্রাম্য কথা বলতে আগ্রহী আজে বাজে গ্রাম্য কথা গ্রাম্য মানে ইন্দ্রিয় সুখের কথা বলতে তারা পছন্দ করবে যে কথাগুলো শুনলে খুব ইন্দ্রীয় সুখ হয় সেই রকম বাজে বাজে কথা বলতে পছন্দ করবে আজে বাজে খবর জানতে আগ্রহী হবে তাদের রুচি অনুসারে ভালো খাওয়া ভালো পড়ার জন্য তারা প্রয়াসই হবে ভালো খাবো ভালো পড়বো তারা পরমার্থ বিষয়ে আকৃষ্ট হবে না পরমার্থ মানে আত্মা হচ্ছে আমার আসল পরম আমার এই দেহটা আসল পরম বস্তু নয় আত্মাটাই আসল আমি সেই পরম তার কি চাহিদা আত্মা আসলে কি চায় আসলে যেটা আমি সেই আমি আসলে কি চাই আত্মা কি এই মুক্তি কি ভগবানের ধাম কী এসব বিষয় তারা জানতেই চাইবে না গোড়ায় ওই জিহবা অনেকে বলে যে ও সব কিছু না সব আত্মা রেখে ধর্ম ইত্যাদি প্রভৃতি চলো না যা খুশি খাও যা খুশি করো যেটা সেটা এগুলো এগুলো মূর্খতা ফাঁকিবাজি নরকে যাওয়ার মতো কথাবার্তা ওই একটা কথা যে অ্যাকসেপ্ট করবে একদম পাক্কা গ্যারান্টি সে এমনভাবে জীবন কাটাতে বাধ্য হবে যাতে করে জীবনের অন্তিমে নরকে চলে যাবে ওই একটা কথা যদি কেউ অ্যাকসেপ্ট করে এত বড় ভয়ানক কথাবার্তা ওটা ওটা যদি কেউ অ্যাকসেপ্ট করে আর কোনো শাস্ত্রের কোনো উপদেশ নিল না বাস ওর জীবনটা শেষ হয়ে গেল তাই বলছে তারা ভালো খাওয়া ভালো পড়ার জন্য প্রয়াসই হবে তারা পরমার্থ বিষয়ে আকৃষ্ট হবে না কৃষ্ণ ভক্তি যাজন করার জন্য আকৃষ্ট হবে না শোনো শোনো তারা গীতা ভাগবত কথা শুনতে ইচ্ছুক নয় তারা গীতা ভাগবতম কখনো শুনতে বসবে না কেননা সেই সবে তাদের অরুচি রুচি নেই যেমন আমাদের সমাজে এবারে কিছু বোমা মারা কথাবার্তা বলছে ঠিক আছে যারা অডিও রেকর্ড শুনছেন বা শুনবেন তারা মনে করবেন না রাজু প্রভু বলছে হ্যাঁ আপনারা খুলবেন প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থ দ্বিতীয় খণ্ড প্রথম অধ্যায় আপনি ও আপনার জগৎ পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা বলছে যেমন আমাদের সমাজে বাঙালিরা মাছ মাংস খেতে খুব আগ্রহী কোনো কোনো ব্যক্তিকে বলতে শোনা যায় ভাতের সাথে মাছ মাংস ঝোল না হলে আর জীবন চলে না কেন এরকম বলে কারণ ভূতেদের প্রিয় বিষয়ে সে সম্পন্ন ওগুলো ভূতেদের খুব প্রিয় ভূত প্রেত যারা তারা ওগুলো খুব পছন্দ করে আর ইয়ে শরীরই জীব মানব দেহ ভজন সাধনের পবিত্র দেহ পেয়ে ওই ভূত মতোই রুচি ওর রয়েছে জিহবাই আমিষের পিণ্ড আমিষটা কি আসলে রক্ত মাংস মজ্জা শুক্র বীর্য হ্যাঁ হাড় কপ, এগুলো দিয়েই তো শরীর হ্যাঁ তাই বলছে ওই আমিষের পিণ্ড না পড়লে তার জীবনটাকে সে অচল বলে মনে করে জিহবার দুটো কাজ একটা হলো খাদ্য আস্বাদন করা আর একটা হলো কথা উচ্চারণ করা অর্থাৎ মাছ মাংস খাবে আর আজে বাজে গ্রাম্য কথা বলবে এইভাবে এই ভবচক্রে ঘুরপাক খেতে থাকবে কিন্তু বলা হয়েছে মঙ্গলকামী মানুষ সেই জিহবাতে মাছ মাংসের মতো অখাদ্য আস্বাদন করবে না অনেকে বলে তোমাদের বইয়ে কোথায় লেখা আছে তাদেরকে বলে দিচ্ছি আপনারা সে প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থ যেটা কিনা বেদের অনুগামী শাস্ত্রগ্রন্থ সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া সব বৈদিক শাস্ত্র মতে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সেখানে প্রথম অধ্যায় পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা আপনিও আপনার জগৎ এই পৃষ্ঠা খুলবেন তারা এই লাইনগুলো পেয়ে যাবেন বৃথা তর্ক করে তো লাভ নেই বলা হয়েছে মঙ্গলকামী মানুষ যারা নিজের সত্যিই মঙ্গল চায় তারা সেই জিহবাতে মাছ মাংসের মতো অখাদ্য আস্বাদন করবে না তারা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রসাদ আস্বাদন করবে আর আজে বাজে গ্রাম্য কথা না বলে কৃষ্ণ কথা বলবে তারা মঙ্গল কামি নিজের আত্মার মঙ্গল চায় এভাবে তারা আনন্দময় ধামে উপনীত হতে পারবে আনন্দময় ধামে চলে যেতে পারবে এটা উপায় তাহলে জিওবার দুটো কাজ এক খাদ্যবস্তু সেবন করা আর দুই কথা বলা কৃষ্ণ ভক্তরা এত চালাক বস্তু সেবন করার জায়গায় সেই খাদ্যবস্তুটাও কৃষ্ণ খাদ্য সেটা দিয়েছে আর আরেকটা তার কাজ কি কথা বলা সেই কথা বলাতে আজে বাজে গ্রাম্য কথা না দিয়ে সেখানে হরি কথা দিয়ে দিয়েছে তাহলে এরা কত বড় চালাক তাই এরা এমনভাবে জীবকে কন্ট্রোল করে নিয়েছে লোক দেখে অবাক হয়ে যায় এরা মাসের পর মাস এদের চলে কি করে এদের কি কোনো কথা বলে না জীব কি সাড়া দেয় না জীব কি শুধু আমাদের লকলক করে ওদের জীব কি লকলক করে না না তোমরা বোকা তোমরা শাস্ত্র থেকে অধ্যয়ন করো তোমরাও বুঝতে পারবে যে আত্মার মঙ্গল করতে গেলে আমার ইন্দ্রিয়গুলোকে কি করে সংযত করতে হবে এই জন্য শাস্ত্র অধ্যয়ন করো শ্রদ্ধার সাথে শাস্ত্র অধ্যয়ন করো তাহলে সব জানতে পারবে সেই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহবা জয় স্বপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও সেই অন্নটা কি সাধারণ অন্ন নয় সেই অন্নটা অমৃত অন্ন কারণ কৃষ্ণের ছোঁয়া মানে সেটা অমৃত হয়ে গেছে সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গাও প্রেমে ডাকো চৈতন্য শুধু অমৃতটা পেয়ে নিলাম কিন্তু রাধা কৃষ্ণের গুন গাইলাম না সেটা আবার ঠিক নয় তাহলে অন্ন অমৃত পাবে তাহলে জিওবার দুটো কাজ ভালো কর দেখো জিওবার দুটো কাজ একটা সেবা করা তাহলে অন্য অমৃত পাও সেবন হলো আর আরেকটা তার কাজ কথা বলা তাহলে রাধা কৃষ্ণ গুন গাও তাহলে দুটো সেবাই তো হলো জিহবা দিয়ে কি না এই হচ্ছে আচার্য কত বুদ্ধিমান জানে জীবের জিহবার দুটো সেবা একটা খাদ্য আর একটা জয়গান গাওয়া কথা বলা তা বলছে সেই অন্ন অমৃত পাও রাধা গুণ গাও তাহলে জীব দিয়ে দুটো সেবা হয়ে যাবে দুটো কাজ প্রেমে ডাকো চৈতন্য নিতাই হ্যাঁ রাধাকৃষ্ণের গুণ গাও আর প্রেমে বলো চৈতন্য নিতাই তাহলে তোমার জীব সংযত হয়ে যাবে আর এই কায়দা শাস্ত্র থেকে পড়ে নিয়েছে কৃষ্ণ ভক্তরা সেইভাবে জীবন কাটাচ্ছে বুঝতে পেরেছে হ্যাঁ সত্যিই তো খুব মঙ্গলজনক আলোচনা আছে শাস্ত্রের মধ্যে এতদিন পড়িনি মানে আমি কিছুই জানতাম না এখন পড়ছি তাই নিজের জীবনটা পাল্টে নেব তাই তারা নিজের জীবন পাল্টে নিচ্ছে আর যারা পড়ছে না খালি তর্ক করেই যাচ্ছে বছরের পর বছর তর্ক করতেই আছে ওই পিছনেই পড়ে আছে পিছনের দলের লোক বোর্ডের পিছনে নাম উঠছে তাদের কি ঠিক নেই পরবর্তী প্রশ্ন তাই আলোচনা যা কিছু সবই জগৎ কল্যাণের উদ্দেশ্যে কাউকে কাউকে ছোট করা বা অপমান করা আমাদের উদ্দেশ্য নয় জগতের মঙ্গল হোক যে এটা শ্রবণ করবে তেতো কথা হলেও মঙ্গলজনক সেই উদ্দেশ্যেই আলোচনা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছিয়াত্তর বয়োকনিষ্ঠ ব্যক্তিকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রণাম করতে পারে কি না বয়সে কনিষ্ঠ এরকম ব্যক্তিকে বয়সে জ্যেষ্ঠ যিনি তিনি প্রণাম করতে পারেন কি জিজ্ঞাসা করা হচ্ছে এবার বলছে বয়সে যিনি বড় সাধারণ ক্ষেত্রে তিনি প্রণাম্য হলেও ভজন সাধনের জগতে যিনি বড় তিনি সবার প্রণম্য হন ভজন সাধনের জগতে যিনি বড় তিনি সবার প্রণম্য হন দেহের বয়স দেখা হয় না যেই ভজে সেই বড় ভজন সাধন যে যত বেশি করছে সে তত বেশি প্রণম্য বয়সে কিছু এসে যায় না এটা ভজন সাধন জগতের নিয়ম আর জড়ো সাধারণ জগতের নিয়ম যে বড় সে বড় যে ছোট বয়সে সে ছোট যে ছোট সে বড় বয়সে যে বড় তাকে প্রণাম কর সাধারণ জগতের নিয়ম কিন্তু ভজন সাধনের জগতে বয়সে বড় ছোট দেখা হয় না ভজনে কে বড় সে বড় ভজনে কে ছোট সে ছোট এটা দেখা হয় এক একসময় একটা উদাহরণ নিচ্ছে এক সময় নৈমিশ অরণ্যে হাজার হাজার ঋষি সমবেত হয়েছেন তাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট সুখদেব গোস্বামী ভাগবত পাঠক সুখদেব গোস্বামী ব্যাসদেবের ছেলে তাকে সর্বপ্রথমে ষাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করেছিলেন যে ঋষি তিনি ছিলেন সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে বড় বয়োজ্যেষ্ঠ অন্যান্য ঋষিরা তাকে জিজ্ঞাসা করলেন তিনি কেন সবার চেয়ে বড় হয়েও বালক সুখদেবকে প্রণাম করলেন তখন বয়োজ্যষ্ঠ ঋষি জানালেন যে আমি সারা জীবন ধরেই ভজন সাধন করেছি কিন্তু মাতৃ জঠর মধ্যে তো ভজন করিনি আর এই সুখদেব আগের জীবনে এবং এই জীবনে মাতৃ জঠরের মধ্যেও সাধনা করেছে তাই তাকে প্রণাম নিবেদন আমি করলাম কারণ ও আমার চেয়ে দিন আগে থেকেই ভজন সাধন পথে আছে হ্যাঁ নৈমিসারণ্যে ষাট হাজার মুনি ঋষি সমবেত হয়েছে হরি কথা শুনবে ভাগবত শ্রবণ করবে সেখানে ওদের লিডার যিনি সৌনক ঋষি সবচাইতে বয়োজ্যেষ্ঠ কিন্তু তিনি একটা বালক পাঠক সুখদেব গোস্বামী যিনি ব্যাসাসনে বসেছেন প্রবেশ করা মাত্রই তাকে প্রণাম করছে সবাই জিজ্ঞাসা করছে কেন এরকম কেন তখন বলছে আমি এই জীবনে সারা জীবন ভজন সাধন করেছি ঠিকই কিন্তু মায়ের জঠরে করিনি বা তার আগের জন্মে করিনি কিন্তু এই সুখদেব গোস্বামী আগের জন্মেও ভজন সাধন করেছে এবং মাতৃ জঠরেও ভজন সাধন করে আমাদের সামনে এসে হাজির হয়েছে তাই আমার ভজন সাধনের অনেক আগে থেকে উনি ভজন সাধন চালু করেছে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় যে ব্যক্তি কৃষ্ণ ভক্তি অনুশীলনের তৎপর সবাইকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে থাকেন তিনি সবার প্রণম্য হন সবাই তাকে প্রণাম করেন যে কৃষ্ণ শিক্ষা দান করে আর যে কৃষ্ণ ভক্তি অনুশীলনে খুব তৎপর খুব নিষ্ঠা কৃষ্ণভক্তি ভক্তি মতে ছাড়বে না কারণ সে বুঝতে পেরেছে তার মহিমাটা কি আসলে এটা কি জীবন তখন সে বড় হয়ে যায় বয়সে কিছু এসে যায় না পরবর্তী প্রশ্ন প্রশ্ন খুব সুন্দর বলছে সাতাত্তর নম্বর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কাকে দেখলে ওই দিনটা সুন্দরভাবে অতিবাহিত হবে বা কাকে দর্শন করা উচিত দেখছেন এই গ্রন্থ কত গুরুত্বপূর্ণ বলছে সকাল বলতে কমপক্ষে ছয়টা বোঝায় ততক্ষণ পর্যন্ত না ঘুমিয়ে থেকে অবশ্যই ভোর চারটের সময় ঘুম থেকে উঠুন সেই সময়ে অনেকেই কৃষ্ণ কৃষ্ণ হে রাধে হে কৃষ্ণ হে গৌরাঙ্গ জয় জয় শ্রী গুরুদেব উচ্চারণ করে সেই ঘরের মধ্যে দেওয়ালে শ্রী ভগবানের চিত্রপট দর্শন করেন তারপর প্রাত্যহিক শারীরিক ক্রিয়াকর্ম তথা স্নান আদি সম্পন্ন করে শুদ্ধ বসন পরে তিলক সেবা করে হরিনাম জপতে জপতে মন্দিরে আসেন সেই মন্দিরটি কোনো বিশেষ স্থানে হতে পারে সেখানে আসতে হবে যেমন আমাদের মন্দিরে সবাই আসে হ্যাঁ নতুবা মন্দিরে না থাকলে আপনার গৃহের মধ্যেই হতে পারে প্রথমে কৃষ্ণ ভক্তি দাত্রী কৃষ্ণভক্তি যিনি দান করেন সেই শ্রী তুলসীকে দর্শন করুন প্রণাম নিবেদন করুন তিলকধারী কোনো বৈষ্ণবকে দর্শন করলে শুভ হয় আমাদের ইস্কনের ভক্তবৃন্দ যারা আগে আগে মন্দিরে এসে কাউকে না পেলে কমপক্ষে শ্রীল প্রভুপাদকে দর্শন করেন প্রণাম করেন তাহলে এরা কত বুদ্ধিমান জীবনের দৈনন্দিন জীবনের শুরুতে কেমন হওয়া উচিত তারও বিজ্ঞানসম্মতভাবে এরা দর্শন করে চিন্তন করে প্রণাম করে যাতে করে কল্যাণ হয় প্রত্যেকটা মুহূর্ত আত্মকল্যাণ চিন্তা করে কিভাবে নিজেকে আরও পবিত্র করা যায় দিনটা সুন্দর করা যায় আত্মার কি করে আরও মুক্তির কাছাকাছি নিয়ে যাওয়া যায় কৃষ্ণপ্রেমের কাছাকাছি নিয়ে যাওয়া যায় প্রত্যেকটা পদে পদে বিজ্ঞানসম্মতভাবে জীবন কাটায় এই বৈষ্ণবরা পদে পদে বিজ্ঞানসম্মতভাবে পদে পদে নিজের কল্যাণ করছে পদে পদে নিজের কল্যাণ করছে দেখো যেমন এই যে ইস্কনের ভক্তরা এত চালাক এরা কাউকে গিয়ে যদি দর্শন না করতে পারে প্রভুপাতকে দর্শন করে আগে প্রণাম করে না রাজস্থানের জয়পুরে অনেক বাসিন্দা আছেন যারা খুব ভোরে ভোরে কারো দিকে না তাকিয়ে হয় নাম করবে নতুবা গোবিন্দ গীত গাইতে গাইতে শ্রী শ্রী গোবিন্দজির শ্রীল রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ হ্যাঁ মন্দিরে এসে পৌঁছে যান রাজস্থানে শ্রী গোবিন্দজি আছে হ্যাঁ ওইখানে রূপ গোস্বামী সেবিত বিগ্রহ আছে মঙ্গল আরতিতে ওরা কি করে মঙ্গল আরতিতে প্রথমে গোবিন্দ চরণারবিন্দ দর্শন করেই হাতে তালি দিয়ে আরতির গান করে দিনের শুরু হ্যাঁ কি করে মঙ্গল আরতিতে প্রথমে গোবিন্দ চরণারবিন্দ দর্শন করে গোবিন্দের চরণ দর্শন করে করে হাতে তালি দিয়ে আরতির গান করে মঙ্গল আরতির গান করে তারপর তাদের পারিবারিক কাজকর্মে যোগ দেয় এই বৈষ্ণব ভক্তরাও তাই করে মন্দিরে গিয়ে মঙ্গল আরতি করে তারপর সংসারের কাজকর্ম সবারই আছে ভক্তদেরও আছে শক্তদেরও আছে তাই সংসারে গৃহকর্ম থাকবে কিন্তু দিনের সূচনা কেমনভাবে ভাবে করতে হয় সেটা বিজ্ঞানসম্মতভাবে আমাদের বোঝা উচিত শোনা যায় যদি গোবিন্দদেবকে দেবকে দর্শন করতে কোনো কারণে আসতে পারেননি তবে তাঁরা জল গ্রহণও পর্যন্ত করবেন না ঘুম থেকে উঠে যদি ভগবানের চরণ দর্শন করে হাতে তালি দিয়ে জয়গান না গিয়ে যদি জীবন দিনটা চালু করে ততক্ষণ জলও গ্রহণ করবে না যতক্ষণ ভগবানকে না দেখছে ভগবানের চরণ না দেখছে প্রাতরাস এমনকি জল পানের আগে প্রাতরাস মানে টিফিন প্রসাদ এমনকি জল পানেরও আগে গোবিন্দকে দর্শন করে আসা চাই চাই তাহলে আমাদের কী করণীয় সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল পাওয়ার আগে গোবিন্দের চরণ দর্শন করে তারপর জল পাওয়া উচিত পেয়ে আমাদের প্রাতক্রিয়া সম্পন্ন করা উচিত ব্রজবাসী অনেক পুরুষ মহিলা এই মানসিকতা গ্রহণ করেন যে খুব ভোরের বেলা নন্দলালা উঠে পড়েন ব্রজবাসীরা কি চিন্তা করে শুনে যে খুব ভোরবেলা নন্দলালা উঠে পড়ে তাই তাকেই আমার সবার আগে দর্শন করা কর্তব্য কেন নন্দলালা জগতের পালক সে জগৎ চালাবে বলে খুব ভোরবেলা উঠে পড়ে দেখবেন বাড়িতে কোনো উৎসব হলে কর্তা যে মূল দায়িত্বে থাকে সে সবার আগে উঠে যায় একইভাবে এই নন্দলালা এই গোটা জগৎ চালাচ্ছে হ্যাঁ সে সবার আগে উঠে পড়ে তাই তাকে যদি সকাল ছটায় তুলি তো সেগুলো অপরাধ ঠিক না তাই বলছে তাই তাকেই সবার আগে দর্শন করা উচিত তাহলেই আমার দিন সুন্দরভাবে অতিবাহিত হবে মায়াপুরবাসী অনেক ব্যক্তি আছেন বাচ্চা থেকে শুরু করে কোনো আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত যারা দূর থেকে হাঁটতে হাঁটতে মন্দিরে শ্রী শ্রী রাধা মাদব নৃসিংহদেবকে দর্শনের জন্য খুব ভোরেই পৌঁছে যান যেই পর্দা খোলে অমনি দর্শন পেয়ে নেয় কোনো কোনো ভক্তের মন্তব্য মঙ্গল আরতিতে না এলে আমাদের জীবনে মঙ্গল আর কোথায় এই জন্যই তো নাম মঙ্গল আরতি দিনের শুরুতেই ভগবানকে দর্শন করে বাকি সব কাজকর্ম পরে হবে আগে ভগবানকে দর্শন করা ভগবানের সঙ্গ করা তার জয়গান গাওয়া তবে জীবনটা মঙ্গলময় হবে সুখময় হবে শান্তিপূর্ণময় হবে এছাড়া কোনো উপায় নাই শান্তি পাবার ঘুম থেকে উঠে হ্যাঁ এরপরে বলছে জীবনটা অশুভ যদি করতে চাও তাহলে কি করে তারা শোনো বলছে ঘুম থেকে উঠে খল জুয়ারি মাতাল স্বার্থপর কিংবা এমন সব ব্যক্তিকে দর্শন হলো যাকে দেখে কৃষ্ণ নাম স্মরণ হলো না তখন বুঝতে হবে ওই দর্শন অশুভ দর্শন তবে তাকে দর্শন হবে তবে কাকে দর্শন হবে কাকে দর্শন করব না এরকম চিন্তা করেও লাভ নেই এই জগতে কত আর ভালো দর্শন হতে পারে সিদ্ধান্ত এটাই যে আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে সর্বমঙ্গলময় ব্যক্তিত্বকে রেখেছেন হ্যাঁ কি না সর্বমঙ্গলময় ব্যক্তিত্ব হচ্ছে কৃষ্ণ তাকে আপনার জীবনের হৃদয়ে আপনার জীবনের কেন্দ্রে কৃষ্ণকে রেখে জীবন কাটাচ্ছেন হ্যাঁ কিনা তাকেই আপনি দর্শন করুন তাকেই চিন্তা করে আপনি মঙ্গলের অধিকারী হয়ে যাবেন পরবর্তী প্রশ্ন মানুষের প্রতিদিন কয় ঘন্টা নিদ্রা যাওয়া উচিত শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন সাত্ত্বিক মানুষ রোজ ছয় ঘন্টা ঘুমাবে রাজসিক মানুষ আট ঘন্টা ঘুমাবে তামসিক মানুষ দশ ঘন্টা ঘুমাবে আমরা যদি তাহলে কি তম মানে সব চাইতে খারাপ রজ মানে মাঝারি আর শত মানে সব চাইতে ভালো সমাজের তাই বলছে আমি যদি সব ভালো ব্যক্তি সাত্বিক মানুষ হতে চাই ছ ঘন্টা ঘুম আমি যদি রাজসিক মানুষ হতে চাই মাঝারি তাহলে আট ঘন্টা ঘুম আর আমি যদি তামসিক মানুষ হতে চাই তাহলে দশ ঘন্টা ঘুম রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত সুন্দরভাবে নিদ্রিত থাকা উচিত তার বেশি ঘুমানো ভালো নয় দিনের বেলায় কখনও ঘুমানো উচিত নয় কি ব্রহ্মচারী কি গৃহস্থ তারা কর্মে ব্যাপৃত থাকবে এই ব্যাপারটা মানুষের অভ্যাসের উপরই নির্ভর করে থাকে যাদের দিনের বেলায় ঘুমানোর অভ্যাস আছে তারা না ঘুমিয়ে থাকতে পারে না গরমের দিনে বেশ পরিশ্রম করার ফলে কখনো কখনো অধিক আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বিশ্রাম নেওয়ার দরকার হতে পারে অধিক পরিশ্রম হয়েছে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বড় জোর বিশ্রাম নেওয়া যেতে পারে বহু রাত পর্যন্ত ফেসবুক প্রবৃতি বদ অভ্যাস থাকলে নানারকম ব্যাধি আক্রমণ করবে রোগ বাসা বেঁধে যাবে না পারবে ভালো জাগতে না পারবে ভালো ঘুমাতে গোস্বামী শ্রীল গোস্বামী ভক্তিরা সমৃদ্ধ সিন্ধুতে বলছেন চিন্তা অলসতা স্বভাব ও শ্রম এগুলোর কারণে অনেকের বাহ্য বৃত্তি লোপ পায় এতে শরীরের আড়ষ্টতা হাই তোলা জড়তা নাক ডাকা চোখ বন্ধ হওয়া প্রভৃতি প্রকাশ পায় শ্রীকৃষ্ণ ভক্তদের নিদ্রা কিন্তু ভগবত সমাধি বিশেষ তা প্রাকৃত বা জড় নিদ্রা নয় ভগবানের ভক্তদের নিদ্রা জড়ো নিদ্রা নয় ভক্তদের নিদ্রাতেও ভগবানের সেবা ওটা যাতে করে পরের দিন আরও ভালো করে সেবা করতে পারে তাই এটা ভগবত সমাধি বিশেষ ভগবানকে নিয়ে চিন্তা করতে করতে নিদ্রা এই জন্য কৃষ্ণ ভক্তদের উচিত ঘুমাতে যাওয়ার আগে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে একটা করে ভগবানের লীলা অধ্যয়ন করে এই ভগবত রূপী নিদ্রাতে প্রবেশ করা হুম বা হরিদাস ঠাকুর বা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি বেদান্ত স্বামী প্রপাদ তাদের জীবনীতে আমরা জানতে পারি তারা খুবই কম সময় বিশ্রাম গ্রহণ করতেন দিন রাত তারা নামজপ গ্রন্থ রচনা প্রচার ভগবত সেবায় যুক্ত থাকতেন মানুষের কমপক্ষে সাত্বিকভাবে থাকার অভ্যাস করা উচিত ওদের মতো না হতে পারি অ্যাটলিস্ট ছয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করা উচিত বা সাত্বিকভাবে থাকার চেষ্টা করা উচিত ওরা সাত্বিকেরও ঊর্ধ্বে সেটা কি জিনিস না সেটাকে বলে শুদ্ধ সাত্বিক বা বাসুদেব স্তর ওই স্তরের ব্যক্তি ওনারা হ্যাঁ তো আমরা যদি শুদ্ধ শুদ্ধসাত্ত্বিক স্তরে ওনাদের মতো মাত্র আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা না ঘুমিয়ে কাটাতে পারি আমরা অ্যাটলিস্ট সাত্ত্বিক স্তরে তো থাকতেই পারি যে ছয় ঘন্টা ঠিক সময় থেকে ঠিক টাইমে নিদ্রা যাওয়া ভজন সাধনের শক্তি যখন বেড়ে যাবে তখনই ওগুলো সম্ভব এরপর বলছে উনআশি তম প্রশ্ন দুঃখ কত রকমের বলছে দুঃখ তিন রকমের আধ্যাত্মিক দুঃখ আধি ভৌতিক দুঃখ আর আধি দৈবিক দুঃখ তাহলে কি আধ্যাত্মিক ভৌতিক আর দৈবিক তাই বলছে আধ্যাত্মিক দুঃখ কাকে বলে বলছে শোনো শরীরে বা মনে রোগ হওয়াকে বলে আধ্যাত্মিক দুঃখ যেমন বাত পিত্ত কফ প্রবৃতির বৈষম্যজনিত শারীরিক দুঃখ আর কাম ক্রোধ লোভ মোহজনিত মানসিক দুঃখ এই দুঃখগুলো শরীরে মানে দেহের মধ্যে আর মনের মধ্যে হয় এগুলোকে বলে আধ্যাত্মিক দুঃখ এবং বলছে আধি ভৌতিক দুঃখ যেমন হিংস্র মানুষ পশু পাখি বিষাক্ত কীট পতঙ্গ কর্তৃক পাওয়া দুঃখ হিংস্র মানুষের থেকে দুঃখ পশু পাখির থেকে দুঃখ বিষাক্ত কীট পতঙ্গের থেকে দুঃখ এগুলোকে বলে ভৌতিক দুঃখ পাশের কোনো জীব আমায় দুঃখ দিল কেমন হিংস্র মানুষ তাহলে মানুষও হিংস্র হতে পারে সেই হিংস্র মানুষ থেকে প্রাপ্ত দুঃখ আর কি না পশু পাখির থেকে পাওয়া দুঃখ কোনো পশু কামড়ে নিল ঘুতিয়ে দিলো এগুলো পশু পাখির থেকে আর বিষাক্ত কীট পতঙ্গ যেমন ভীমরুল বলতা কামড়ে নিল তো ফুলিয়ে আলু করে দেবে বীজ দিয়ে দেবে তাই এগুলো থেকে পাওয়া দুঃখকে বলে ভৌতিক দুঃখ আর দৈবিক দুঃখ কি না যক্ষ রাক্ষস গ্রহ প্রবৃত্তির আবেশজনিত দুঃখ ঝড় বজ্রপাত বন্যা জনিত দুঃখ অনেকে হাতে পাথর পড়ে না এই গ্রহের দোষ কাটাও ওই গ্রহের দোষ কাটাও তার মানে ওই গ্রহের দেবতা তার উপরে বক্র দৃষ্টি দিচ্ছে ওই জীবের উপরে ওর কর্মফলে ভগবানেরই নির্দেশে জীবের কর্মফলে সেই দেবতাদের ফিট করা আছে যে সেই দেবতা তার উপরে বক্র দৃষ্টি দেবে দিলে তার জীবনটা রোগময় দুশ্চিন্তাময় একের পর এক বিপদ একের পর এক জিনিস খোয়া যাচ্ছে হ্যাঁ একের পর এক যত সব খারাপ খারাপ জিনিসগুলো তার জীবনে ঘটছে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী জীবের দিকে ওই পার্টিকুলার জীবের দিকে কৃষ্ণের আদেশে কৃষ্ণ তো ওই জীবের কর্মফল জানে কৃষ্ণের আদেশে দেবতা ফিট করে রেখেছে সেই দেবতা বক্র দৃষ্টি দেবে বক্র দৃষ্টি মানে বাঁকা দৃষ্টি দেবে দিলে তার জীবনটা ওইরকম ময় হবে একের পর এক বিপদ একের পর এক দুশ্চিন্তা একের পর এক অ্যাক্সিডেন্ট এটার পর এটা ওটার পর ওটা খোয়া যাচ্ছে দেখবেন এরকম জড়জগতের ব্যক্তিদের সাথে কথা বললে বুঝতে পারবেন তারা বলছে দেখো একের পর এক বিপদ এটার পর এটার এটার পর এটা সব লেগেই আছে পূর্বজন্মের কর্মফল সমস্ত কর্মফল ডিলিট করা যায় হরে কৃষ্ণ নাম জপে তাহলে কোনো আমার যদি কর্মফল ডিলিট হয়ে যায় হরে কৃষ্ণ নাম জপে তাহলে কৃষ্ণ কোনো দেবতাদেরকে বলবে না যে ওর জীবনের দিকে বক্র দৃষ্টি দাও কারণ তার কর্মফল তো ডিলিট করে ফেলেছে হরে কৃষ্ণ জপ করে কর্মফল থাকলে দেবতাদেরকে আদেশ দেয় ওর দিকে বক্র দৃষ্টি দাও জীবনে খারাপ ঘটবে যেমন শনি দেবতা হ্যাঁ ঠিক তেমনি এখন আমি যদি আমার কর্মফল ডিলিট করি এটা তার উপায় হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করা ভগবান নিয়ে দেখিয়ে দিয়েছে কর্মফল ডিলিট করো তাহলে আমি কোনো দেবদেবীদেরকে নির্দেশ দেব না তোমার দিকে বক্র দৃষ্টি দেবে তোমার জীবন শান্তিময় সুখময় তোমার কোনো ইনকাম নেই তবু তোমার শান্তিময় তোমার কোনো কিছু নেই তবু তোমার জীবন শান্তিময় একের পর এক এত বিপদ নেই এই জন্য গোড়া এটা বিজ্ঞান আমাদের জীবনের বিজ্ঞান যে কর্মফল ডিলিট করে দিয়েছে তাই কৃষ্ণ আর কোনো দেবদেবীদেরকে বলছে না তুমি বাঁকা দৃষ্টি দাও তাই তার জীবন একদম সরল ওই মার্সিডিজে করে যাওয়ার জীবন এই হচ্ছে কৃষ্ণ ভক্তির বিশেষ লাভ এইগুলো আমাদের চর্চা করতে বসা উচিত নতুবা আমরা আমাদের জীবনকে বুঝতেই পারবো না জীবন কোনো দিন ব্যাটারি শেষ হয়ে যাবে ডিসচার্জ হচ্ছে তো আয়ু আমাদের চলে যাচ্ছে মানে কি আমাদের চার্জ ধীরে ধীরে কমে যাচ্ছে কৃষ্ণ সত্তর বছরের আয়ু যদি দিয়ে দিচ্ছে মানে সত্তর বছরের একটা প্যাকেজ সত্তরটা বছর ওই ব্যাটারিটা চলবে তারপর ওই ব্যাটারিটা শেষ নীল হয়ে যাবে যেমন আমরা একটা মনে করে এভারিজডি ব্যাটারি কিনেছি হ্যাঁ সে এত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে তারপর কী হবে ওটাকে ফেলে দিতে হবে একই জিনিস কৃষ্ণ আমাদের সত্তর বছর আশি বছর কারো চল্লিশ বছর কারো তিরিশ বছর কারো ষাট বছর একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিয়েছে ওই ব্যাটারি ব্যাকআপ আমাদের ধীরে ধীরে অনেক ক্ষয় হয়ে গেছে হ্যাঁ এখন আর যেটুকু বাকি আছে চার্জ ওইটুকানি চার্জের মধ্যে আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে বসা উচিত যদি বসবো না তাহলে আমার ওই জীবনটা বৃথা হয়ে যাবে তাই বলছে যক্ষ রাক্ষস গ্রহ আবেশ জনিত দুঃখ আবেশ মানে ওদের দৃষ্টি আমার দিকে পড়বে সেই জনিত দুঃখ আর কি ঝড়ে গৃহর চাল উড়ে চলে গেছে সব বিজেন সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে এত রোগ হয়ে গেছে তেমন কি ঝড় কোনো দেবতা দিল সেই ঝড়ে দেখো ওরেই এই ক্ষ ক্ষতি হয়ে গেল কেন কর্মফল সে এখন ভোগ রোগ তার অন্য সব ভিজে গেছে তার বিছানা মাদুর সব ভিজে গেছে টাকা পয়সা সব ভিজে গেছে জিনিসপত্র কাগজপত্র তার সমস্ত সার্টিফিকেট সব ভিজে গেছে হ্যাঁ জলে ভিজে ঝড় ঝাপটায় তাদের রোগ শোগ হয়ে গেছে নাও এবার সামলাও দেখি কি করো তাহলে কত নাস্তা নাবোধ হচ্ছে কিন্তু যাদের কর্মফল ডিলিট করে ফেলেছে হরে কৃষ্ণ জপের দ্বারা তাদের এত ঝড় হলেও তাদের ওই খোলা চালু উঠবে না টিনে চালু উঠবে না ধরুন কর্মফল ডিলিট আছে তাই অন্যান্য ঝড়ে সবার উড়ে গেল কিন্তু তার উড়ে কেন এই জন্য এই বিজ্ঞানগুলো আমাদের বোঝার চেষ্টা করা উচিত বজ্রপাত মাথায় বজ্রপাত পড়েছে তার মানে কত বড় কর্মফল সে ভোগ করেছে হ্যাঁ ইলেকট্রিকে পুড়ে মরা বন্যা বন্যায় যাদের কর্মফল ভোগ করার আছে ওই বন্যায় কি অবস্থা হয় আমরা নিউজ চ্যানেলে দেখি না এই সেই এগুলোকে বলে দৈবিক দুঃখ আর কি খরা মানে একদম শুকনা হ্যাঁ এইসব দুঃখ পরের প্রশ্ন প্রশ্ন আসি বলছে প্রকৃত ধর্ম কি তারপর নিশ্চয় নকল ধর্ম বাজারে ছেয়ে গেছে সেই জন্য এই প্রশ্নটা আর উত্থাপন হয়েছে এটা তো প্রমাণ হয়ে যায় আর কেউ যদি জিজ্ঞাসা করে প্রকৃত ধর্ম কি তার মানে নিশ্চয় নকল ধর্ম বাজারে ভর্তি আছে তাই সে খোঁজ লাগাচ্ছে ভালো মালটা কোথায় পাব একই জিনিস ভালো ধর্ম কোনটা প্রকৃত ধর্ম কোনটা উত্তর দিচ্ছে শ্রীমৎ ভাগবত বলছে সব ওই পুংসাং ধর্ম যত রাধক্ষ যে বলছে প্রকৃত ধর্ম হচ্ছে সেই ধর্ম যা মানুষকে শ্রী ভগবানের ভক্তে পরিণত করে ঈশ্বর পরমকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তিই আসল ধর্ম বা প্রকৃত ধর্ম আর সব ছল ধর্ম যেগুলো করতে গিয়ে অনেক হাজার টাকা খরচা করলাম কিন্তু কৃষ্ণকেই চিনি নিলাম না কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা কৃষ্ণ ব্যক্তিটাকেই চিনলাম না কিন্তু অনেক হাজার টাকা দিলাম অনেক কিছু করলাম ওইটা করলাম ওটা করলাম সেটা করলাম কিন্তু কৃষ্ণকেই চিনলাম না তার মানে আমার আয়ু গেল অর্থ গেল। শ্রম গেল হ্যাঁ আমার বুদ্ধি গেল অনেক শিল্প কারুকার্য সব গেল কিন্তু আমি কৃষ্ণকে চিনলাম না কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা তাহলে কী লাভ তাই বলছে ওই ছল ধর্মের প্রতারণায় পড়ে গেলাম তাই প্রকৃত ধর্ম কী যা মানুষকে ভগবানের ভক্তে তৈরি পরিণত করে ভগবানের ভক্ত পরিণত না হয়েছে সে দেবদেবীর ভক্ত পরিণত হল তার মানে ওই ছল ধর্মের আওতায় এখনও আছে নকল ধর্মের আওতায় এখনও টাকা দিচ্ছে অর্থ দিচ্ছে শ্রম দিচ্ছে আমরা দেখতে পাই না চারিদিকে লাইটিংময় সব হয়ে যায় কিছু একটা বড় উৎসব হয় নাম নিচ্ছি না চারিদিকে সব বিভিন্ন কারুকার্য বিভিন্ন প্যান্ডেল সব কিছু হয়ে যায় রেশারিষি হয় কে জিততে পারে কে জিততে পারে ওই সব ছল ধর্মের মধ্যে পড়ে যাচ্ছে সেখানে গিয়ে দেবী মার কাছে আমরা প্রার্থনা করছি না যে আমাকে কৃষ্ণ ভক্তি দাও সেখানে গিয়ে বলছি আমায় ধন দাও জন দাও পুত্র দাও হ্যাঁ তার মানে কি ছল ধর্মের আওতায় আমি পড়ে গেলাম ছল ধর্ম নকল ধর্মের আওতায় পড়ে গেলাম আমি এত টাকা এত কোটি কোটি টাকা রেশা হচ্ছে কে জিততে পারে ওই সব ছল ধর্মের এত বাড়াবাড়ি নকল ধর্মের বাড়াবাড়ি হ্যাঁ এর দ্বারা কী হচ্ছে না কৃষ্ণ ভক্তি কিন্তু লাভ হয়নি ভক্তি বৃদ্ধি হয়নি কৃষ্ণকে চেনাই তো হলো না কৃষ্ণকে বাদ দিয়ে তো সব হয়েছে তাই ওগুলো আমি নকল ধর্মের আওতায় পড়ে গেলাম তাই এগুলোর থেকে বাঁচতে গেলে আগে বুঝতে হবে প্রকৃত ধর্ম কী যেটাতে অর্থ দিলে আমার কৃষ্ণ ভক্তি বাড়বে যেটায় আয়ু দিলে আমার কৃষ্ণ ভক্তি বাড়বে যেটায় বুদ্ধি লাগালে আমার কৃষ্ণ ভক্তি বাড়বে হুম যেটায় মন লাগালে আমার কৃষ্ণ ভক্তি বাড়বে যেটায় আমি আমার যদি শ্রম দিই আমার কৃষ্ণ ভক্তি বাড়বে সেই জায়গায় এই সব কিছু সঠিকভাবে ব্যবহার হলো এগুলো তো এক একটা রিসোর্স আমার আয়ু একটা রিসোর্স আমার শ্রম একটা রিসোর্স আমার পেশির বল একটা রিসোর্স আমার বুদ্ধি একটা রিসোর্স আমার মন একটা রিসোর্স আমার চিন্তাভাবনা একটা রিসোর্স এগুলো সব রিসোর্স কৃষ্ণ দিয়েছে আমাকে এই রিসোর্সগুলোকে এমন জায়গায় ইউটিলাইজ করতে হবে যাতে করে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি বাড়ে এই রিসোর্সগুলো আমার অর্থ আমার বল বুদ্ধি আমার আয়ু আমার সব কিছু যদি আমি এমন জায়গায় ইনভেস্ট করলাম কৃষ্ণ ভক্তি বাড়লো না তাহলে আমি ছল ধর্মের আওতায় পড়ে গেছি ওখান থেকে বাঁচতে হবে নিজেকে বাঁচাতে হবে নিজের এই রিসোর্সগুলো ক্ষয় হচ্ছে এগুলোকে বাঁচাতে হবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন করছে বিধর্ম পরধর্ম উপধর্ম ছল ধর্ম আভাস ধর্ম এগুলো কি আমায় একটু বলো বিধর্ম পরধর্ম উপধর্ম ছল ধর্ম আভাস ধর্ম মারাত্মক লেভেলের প্রশ্ন শোনো প্রথমে প্রশ্ন করলো প্রকৃত ধর্ম কী বলো এবার বলছে নকলগুলো সম্বন্ধে একটু জানি নকল আবার ক রকমের বলছে বিধর্ম ধর্ম উপধর্ম ছল ধর্ম আভাস ধর্ম ধর্ম বলে মনে হচ্ছে কিন্তু ধর্ম নয় আর লোকে তো ওই ফাঁদেই পা দিচ্ছে আর তাদের রিসোর্সগুলো নষ্ট হয়ে যাচ্ছে কৃষ্ণভক্তি বাড়ছে না শোনো বলছি উত্তর দিচ্ছে প্রশ্ন একাশি যারা অডিও রেকর্ডিং ইউটিউবে শুনবেন তারা খুলবেন ঊনসত্তর পৃষ্ঠা একাশি নম্বর প্রশ্ন বলছে উত্তর বলছে ধর্ম হচ্ছে মনুষ্য সমাজের জন্য ভগবানের প্রণীত নিয়মকানুন এটাই ধর্ম ভগবান যে নিয়ম কানুন বলে দিয়েছে মানুষের জন্য সেটাকে মেনে চলাই মূল ধর্ম অধর্ম হচ্ছে ধর্মের নামে কপটতা করা জীবের স্বরূপ বা স্বরূপ ধর্ম হচ্ছে সে কৃষ্ণের সেবা করবে এটাই জীবাত্মার ধর্ম কৃষ্ণের নাম জপ করবে কৃষ্ণের অর্চনা করবে কৃষ্ণের প্রসাদ সেবন করবে কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করবে কৃষ্ণ কথা চিন্তা করবে কৃষ্ণ সেবা আনন্দে থাকবে এগুলো আত্মার ধর্ম এখন সে মানব দেহ পেলে এগুলো মেনে চলতে পারবে কিন্তু স্বরূপ ধর্ম নয় অথচ ধর্ম বলে মনে করে সেটা বিধর্ম যেটা কি না স্বরূপ ধর্ম নয় এগুলো স্বরূপ ধর্ম এতক্ষণ যেগুলো বলা হলো এগুলো স্বরূপ ধর্ম জীব আসল ধর্ম কৃষ্ণের সেবা কৃষ্ণের কথা চিন্তা করা কৃষ্ণের প্রসাদ পাওয়া এগুলো কৃষ্ণ কথা আলোচনা করা এবার বলছে কিন্তু স্বরূপ ধর্ম নয় অথচ ধর্ম বলে মনে হচ্ছে যেন মনে হচ্ছে খুব ধর্ম অনুশীলন হচ্ছে ওখানে তাকে বলে বিধর্ম ধর্ম বিপরীত ধর্ম আর কি নিজের অধিকার বহির্ভূত ধর্মকে বলে পরধর্ম নিজের অধিকার নেই যে ধর্মে নিজের অধিকার বহির্ভূত নিজের অধিকার নেই ওটাতে কিন্তু সেটাতে হাত দিচ্ছি সেটাতে হাত বাড়াচ্ছি তাকে বলে পর ধর্ম কৃষ্ণ তোমাকে সনাতন ধর্মে জন্ম দিয়েছে তুমি সনাতন ধর্ম নিয়ে থাকো কৃষ্ণ যাকে খ্রিস্টান ধর্ম নিয়ে থাকুক কৃষ্ণ যাকে ইসলাম ধর্মের টবে চারা গাছটা বসিয়েছে সে সেই টবে বড় হয়ে উঠুক সে লাপিয়ে অন্য টবে যেতে চাইছে কেন মনে করছে ওই টবে গেলে বুঝি এই চারাগাছে ভালো ফুল আমার হবে মালি যাকে যে টবে বসাবে সেটা মালির ইচ্ছা যে কোন গাছকে কোন টবে বসাবো এখন গাছ যদি বলে আমি ওই টবে বসলে বুঝি ভালো ফল ফুল দিতে পারতাম ও বললে হবে না ও বলার কোনো অধিকার নেই মালি তোমাকে যে টবে বসিয়েছে সেই টবেই তোমায় ভালো ফুল দেখিয়ে দেখাতে হবে একই জিনিস কৃষ্ণ মালি আমার আত্মাকে যদি সনাতন হিন্দু ধর্মে জন্ম দিয়ে থাকে তাহলে সনাতন ধর্মের রীতিনীতি শাস্ত্রীয় সংস্কৃতি আমায় বোঝার চেষ্টা করতে হবে আমাকে যদি আমার আত্মাকে যদি খ্রিস্ট ধর্মে জন্ম দেয় তাহলে খ্রিস্টান ধর্মের পবিত্র নিয়মকানুনগুলো আমাকে বোঝার চেষ্টা করতে হবে সেখানকার খাঁটি জিনিসগুলো আমাকে বের করার চেষ্টা করতে হবে আমাকে যদি পবিত্র ইসলাম ধর্ম শান্তির ধর্মে আমাকে জন্ম দিয়ে থাকে তাহলে ওই শান্তির ধর্মের ইসলাম ধর্মের মধ্যে আমাকে তার মধ্যে খাঁটি জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে হুম আমাকে যদি জৈন ধর্মে জন্ম দিয়ে থাকে তাহলে ওই জৈন ধর্মের মধ্যে ভালো ভালো বেটার বেটার জিনিসগুলো কি কী আছে আমাকে খুঁজে বের করতে হবে সেই অনুযায়ী আমার জীবন কাটাতে হবে যে যে ধর্মেই থাকুক না কেন তার বেস্ট বেস্ট জিনিসগুলো খোঁজ লাগাতে হবে কারণ ছল হয়ে যাচ্ছে তো নকল হয়ে যাচ্ছে তো চারিদিকে ভেজাল হয়ে যাচ্ছে তো সেখান থেকে আমাদের খাঁটিটা খোঁজে লাগাতে হবে খাঁটিটা খুঁজে বের করে সেইভাবে জীবন কাটাতে হবে হ্যাঁ বৈষ্ণব ধর্ম তো ওরাও সেই এক ঈশ্বরবাদী ভগবানকে নিয়েই তো আরাধনা করছে ভগবানের নাম সেবা করছে ব্রহ্ম মুহূর্তে উঠে ত্রিসন্ধ্যা ওরাও ভগবানের নাম করছে আল্লাহকে ডাকছে তো নিজের অধিকার বহির্ভূত ধর্মকে বলে পর ধর্ম পরের ধর্ম বেদ বিরুদ্ধ আচারী যারা বেদ বেদের কথা মেনে চলে না বেদ বিরুদ্ধ আচারী বেদ বিরুদ্ধ আচারী দাম্ভিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলে উপধর্ম বেদ বিরুদ্ধ আচারী দাম্ভিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্ম যারা বেদের নিয়মকানুন মানবে না নিজে নিজে বানিয়ে নিয়েছে কিছু কিছু জিনিস এবং সেই অনুযায়ী নিজের শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছে যেগুলো বেদে লেখা নেই শাস্ত্র লেখা নেই কিন্তু নিজে সেগুলো দাম্ভিক সে বেদ বিরুদ্ধ আচরণ করতে পছন্দ করে দম্ভ অহংকার বেদ মানি না বলে নিজে মন গড়া অনেক ধর্ম বানিয়ে ফেলেছে ফেলে সেই অনুযায়ী শিষ্যদেরকে চালনা করছে তাকে বলে উপধর্ম বেদ বিরুদ্ধ আচারী দাম্ভিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলে উপধর্ম তা অনেকে বলে না এত কিছু না আলোচনা করেই বল ও সব এক তারপরে গাধা পাঠার দল এত কিছু আর আলোচ আলোচনা না করে তার বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে খালি বলে দেবো যা খুশি করব সব সব এক না সব এক না এগুলো বুঝতে হবে উপধর্ম কি বেদ বিরুদ্ধ আচারি বেদে যেগুলো লেখা নেই এগুলো করা বারণ আছে তবু সেগুলো করছে বিরুদ্ধ আচারী দাম্ভিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলে উপধর্ম ধর্মের সহজ স্পষ্ট বিষয়কে বাক্য বিন্যাস দ্বারা অন্য রকম করে ব্যাখ্যা করাকে বলে ছল ধর্ম যেমন আজকে এক জায়গায় দেখছিলাম যে না থাক বলবো না আচ্ছা বলবো অডিও রেকর্ডিংয়ে বলবো না তাই ওই যা আলোচনা করলাম এক্ষুনি অডিও রেকর্ডিংয়ের বাইরে ওই আলোচনার পরে আবার মূল টপিকে ফিরি যে আমরা যদি অজ্ঞান হয়ে জন্মেছি সেটা ভালো ঠিক আছে হতে পারে কিন্তু অজ্ঞান হয়ে চিতায় ওঠা এটা কিন্তু মস্ত বড় অপরাধ কেন আমার চোখ আছে আমার বুদ্ধি আছে আমার সব কিছু আছে আমি যদি যথাযথভাবে ব্যবহার করতাম তাহলে কি না আমি এই দিব্য জ্ঞান লাভ করতে পারতাম জীবনের মূল সব কিছু বুঝতে পেরে যেতাম কিন্তু আমি আমার চোখ আমার আয়ু আমার অর্থ আমার শ্রম সমস্ত কিছুকে আমি যথাযথভাবে ব্যবহার করিনি সেই জন্য আমি অজ্ঞান হয়ে তাই উঠলাম সেই জন্য এটা তামসিক অপরাধ অবহেলার যুক্ত অপরাধ দোষে দোষী শোনো এবার আভাস ধর্ম সম্বন্ধে বলছে হ্যাঁ ছল ধর্ম সম্বন্ধে কি বলছে ধর্মের সহজ স্পষ্ট বিষয়কে বাক্য বিনাশ দ্বারা অন্য রকম করে ব্যাখ্যা করাকে বলে ছল ধর্ম যেটার উদাহরণ অডিও রেকর্ডিং এর বাইরে দিলাম যারা অডিও রেকর্ডিং শুনছে তাদের কাছে এটা সাসপেন্স তাই বলছে ধর্মের সহজ স্পষ্ট বিষয় সেটাকে বাক্য বিনাশের দ্বারা অন্যরকম করে ব্যাখ্যা করাকে বলে ছল ধর্ম যেমন কৃষ্ণ করছে বাক্য বিনাশের দ্বারা অন্যরকম করে ব্যাখ্যা করে প্রকাশ করছে তাই সেটা হচ্ছে ছল ধর্ম আর যারা ছল ধর্ম ছলনার আওতায় পড়তে চায় তারা ওকে ভাড়া করে আনে আর তারা ছলনার আওতায় পড়ে যায় যারা তাই প্রভুপাত বলছেন যারা প্রতারিত হতে চায় তারা নিজের গাঁটের পয়সা দিয়ে প্রতারককে ভাড়া করে ডেকে আনে প্রতারিত হয় তাই সেটা হচ্ছে ছল ধর্ম ভগবত গীতার কদর্থ করাকে বলে ছল ধর্ম বাক্য বিনাশের দ্বারা এমনভাবে উপবেশন করছে যেটা কিনা ছলনা ধর্ম খাঁটি ধর্মকে রাখছে না খাঁটি কারণ খাঁটি ধর্মকে যদি সে তুলে ধরে তাহলে কি হবে না লোক বলবে এত উপদেশ দিচ্ছে ওর আর পরের বছর থেকে না খাঁটি ধর্মকে তুলে ধরছে না খাঁটি ধর্ম তো উপদেশ ভগবানের প্রদত্ত উপদেশ সেটা তুলে ধরলে কেউ মানতে চাইবে না শিষ্য কমে যাবে ব্যাস পরের বছর ডাক হবে না তাই জন্য উল্টো করে ব্যাখ্যা করে এটাকে বলে ছল ধর্ম মানুষের মন গড়া যে ধর্ম এরপর বলছে আভাস ধর্ম কি শোনো মানুষের মন গড়া যে ধর্ম স্বেচ্ছাকৃতভাবে তার কর্তব্যকর্মের অবহেলা করে তাকে বলা হয় ধর্মের আভাস বা আভাস ধর্ম মানুষের মন গড়া যে ধর্ম স্বেচ্ছায় তার কর্তব্যকর্মের অবহেলা করে তাকে বলে ধর্মের আভাস বা আভাস ধর্ম মন গড়া বলে না মন ঠিক তো সব ঠিক আবার জপ করার কি দরকার আছে আবার মালা নিয়েছে তিলক পড়েছে গলবস্ত্র নিয়েছে গলায় তুলসী মালা পড়েছে। চৈতন্য রেখেছে কত কি করেছে মন ঠিক তো সব ঠিক বলে তাদের উত্তর দিচ্ছে মানুষের মন যে ধর্ম ভাবে তার কর্তব্য কর্মের অবহেলা করলো তাকে বলে ধর্মের আভাস বা আভাস ধর্ম তাহলে এই ধর্মের আভাসের আওতায় মূর্খ ব্যক্তিরা মনে করছে সত্যি তো মন ঠিক তো সব ঠিক অত কায়দা করার কি আছে অত শিখা রাখার কি আছে সাদা পোশাক পরার কি আছে তুলসী মালা পরার কি আছে জব করার কি আছে তিলক করার কি আছে মন ঠিক তো সব ঠিক তাই বলছে এটা কি এটা হচ্ছে আভাস ধর্ম বা ধর্মাভাস একটা আভাস যেন মনে হচ্ছে হ্যাঁ এ ঠিক বললো এটাই ঠিক মন ঠিক তো সব ঠিক এই ব্যক্তিটাই ঠিক বলেছে আর সব ভেজাল ও সব ভণ্ড সাধু বলে সে ওইটাকেই অ্যাকসেপ্ট করলো ওই ফাঁকিবাজি কথাটাকে অ্যাকসেপ্ট করলো এটাকে বলছে আভাস ধর্ম বা ধর্মাভাস ওরাও তাই নিজেকে নাম লেখালো খাঁটি ধর্ম প্রকৃত ধর্ম দূরে চলে গেল ওর হাত থেকে হাত ফসকে পাখি উড়ে চলে গেল প্রকৃত ধর্ম উড়ে চলে গেল আভাস ধর্ম তার হাতে চলে এলো তো বলছে মানুষের মন যে ধর্ম স্বেচ্ছাকৃতভাবে তার কর্তব্য কর্মের অবহেলা করে তাহলে আর সে যে ওইটাকে অ্যাকসেপ্ট করলো যে মন ঠিক তো সব ঠিক আমি মনে মনে অনর্গল জপ করছি সে আর কোনো দিন জপমালায় জপ করবে সে আর কোনো দিন তুলসী মালা পড়বে সে আর দিন তিলক সেবা করবে দিন আর কোনো নিয়ম কানুন মানবে কোনো ভগবানের কাছে যাবে মন ঠিক তো সব ঠিক আমার মন ঠিক আছে বাস আর কোনো নিয়ম নীতি কানুন ভগবান মহাপ্রভু নিজে যে আচরণ দেখিয়ে দিয়ে গেছে সেই আচরণ আর জীবনে তার জীবনে আর আসবে আসল ধর্ম ফুরুত করে উড়ে চলে গেল হাত থেকে ফসকে বেরিয়ে চলে গেল এখন সে ওই আভাস ধর্ম ছল ধর্মকে নিয়ে মনে করছে বাবা মন ঠিক তো সব ঠিক তা মন কলা খাও মনে মনে কলা খাও মনে মনে সেবা করো হ্যাঁ মনে মনে সবকিছু করো খাতা কলমে তোমার লেখার কি দরকার আছে মনে মনে উত্তর দাও প্রশ্ন উত্তর দাও মনে মনে খাও না তাই এইটাকে বলছে ধর্মাভাস বা আভাস ধর্ম এই জন্য শিক্ষা দিচ্ছে এই প্রশ্নটা মারাত্মক লেভেলের প্রশ্ন বি ধর্ম কি বলো পরধর্ম কি বলো হ্যাঁ উপধর্ম কি বলো ছল ধর্ম কি বলো আভাস ধর্মটা কি বলো আর এইগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত ধর্ম কী সেটাও বলো যেটা কি না আমি অ্যাকসেপ্ট করতে চাই এ হচ্ছে প্রকৃত আত্ম অনুসন্ধানী ব্যক্তি যে কিনা তার বুদ্ধিকে যথাযথ কাজে লাগাচ্ছে জানার চেষ্টা করছে হ্যাঁ একটা ঘি কিনতে গেলে লোকের কাছে জিজ্ঞেস করে। কোন মার্কা ঘিটা ভালো কার দোকান থেকে নিলে ভালো কোন ময়ডার কাছ থেকে নিলে ঘিটা ভালো হবে কোন গোয়ালার কাছ থেকে নিলে খাঁটি ঘি পাবো তদারকি লাগায় একইভাবে কোন ধর্মটাকে ধর্ম আমি মানব কিন্তু কোন ধর্মটাকে মানলে আমার পরম কল্যাণ হবে বাছাই করে নিচ্ছে ঠিক ওই খাঁটি ঘিয়ের মতো যেমন একটা মাস্টারমশাইয়ের কাছে আমরা যদি দিতে চাই বাচ্চাকে আমরা আগে যাচাই করি ওর চরিত্র ভালো তো ওর আচার আচরণ ভালো তো দৃষ্টি ভালো তো চিন্তাভাবনা ভালো তো ওর শিক্ষা ভালো তো কোন স্কুল থেকে পাশ করেছে কত দূর পড়েছে হ্যাঁ কী পাশ করেছে কত মার্কস পেয়েছে তবে তার কাছে আমরা নিয়োগ করি একই জিনিস যে ধর্ম অবলম্বন করলে আমার আত্মাকে এই জগৎ থেকে বের করতে পারবো আর তাকে আমি অ্যাকসেপ্ট করবো অন্ধের মতো গাধা আমি নাকি তাই জন্য আমাদের চেষ্টা করা উচিত কোনটা খাঁটি আগে জানার চেষ্টা করা উচিত তারপর তাকে অ্যাকসেপ্ট করা উচিত এরপর বলছে এই পৃথিবীটা আগে রাজর্ষিদের দ্বারা শাসিত হতো এবারে কি বোমা মারা কথাবার্তা বলছে দেখো বলছি এই পৃথিবীটা আগে শাসন করতো রাজা ঋষি মানে রাজার রাজা হয়েও ঋষির মতো জীবনযাপন করে তারা শাসন করত। সেই সমস্ত রাজাদের কথা শ্রীমদ ভাগবতে বর্ণনা আছে যেমন যুধিষ্ঠির মহারাজ ভাগবতে ভগবত ভক্তি সমন্বিত আচার আচরণই সনাতন ধর্ম ভক্তিযুক্ত আচার আচরণ এটাই সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম নামে বিখ্যাত শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ধর্মও প্রযোজিত কৈতব জড়ো বাসনা যুক্ত সব রকমের ধর্ম পূর্ণরূপে বর্জন করতে হবে তাই ভাগবত আমি বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে চায়ের আড্ডায় অনেক কথা চলছে হ্যাঁ পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে চায়ের আড্ডায় কেরম লেভেলের কথা চলছে ওই আরেকজন চলল ওই আরেকজন মাতাজি চললো মাতাজি নাম ধরেছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে এবার ওই কথাটাকে নিয়ে জন বলছে না না অত কি ওই সব করার কি আছে হ্যাঁ আমরা যা করি এটাই ঠিক বলে এক ধরনের ওদের মধ্যে ধর্ম আলোচনা চালু হয়ে গেল তাই পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে ভাগবত বলছে সেটা পরিপূর্ণ ছল ছাড়া কিছু না ভাগবত আমাকে বাঁচানোর জন্য এই কথা বলছে কেন ভাগবতই একমাত্র আমার পরম বন্ধু শ্রীমৎ ভাগবত বইটা গ্রন্থটা আমার পরম বন্ধু যে আমাকে এই সমস্ত নকল বিষ থেকে আমাকে বাঁচাবে আর খাঁটি অমৃত আমাকে পাইয়ে দেবে অমৃতর উল্টো কি বিষ তাহলে বিষ থেকে আমাকে বাঁচিয়ে গড়ল থেকে আমাকে বাঁচিয়ে অমৃত দিয়ে আমাকে অমর বানাবে শ্রীমদ্ভাগবতম তাই জগতের ছল ধর্মে বড়ে গেছে সেখান থেকে এই অমল পুরাণ আমাকে নির্মল জ্ঞান দান করে ভক্তি নির্মল কৃষ্ণ ভক্তি দান করে আমাকে অমর বানাবে সে হচ্ছে শ্রীমদ্ভাগবতম সেই হচ্ছে এই গৌরীয় বৈষ্ণব পরম্পরা সে হচ্ছে ইস্কনের এই শাস্ত্র গ্রন্থ যে আমাকে এত গরলের মধ্যেও আমাকে প্রকৃত অমৃত দিয়ে আমাকে ভগবদ্ধামে অমৃতের পুত্র বানিয়ে দেবে হুম এই পৃথিবীতে অনেক কিছুই ধর্মের নামেই চলছে কিন্তু সেই সবই মনুষ্য সমাজকে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয় এই লাইনটা শুনে অনেকেই তর্ক করতে চাইবে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বন্ধ করা থাকবে কমেন্ট করতে পারবে না যদি কিছু করার থাকে বলার থাকে প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থ সত্তর নম্বর পৃষ্ঠা খুলুন বইয়ের সাথে একটা পেন নিয়ে কাটাকাটি মারামারি পেটা পেটি করুন কমেন্ট বক্সে অত্যাচার করবেন না তা বলছি কিন্তু সেই সবই মনুষ্য সমাজকে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয় হ্যাঁ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন ক্রিয়াকর্মের অনুষ্ঠান কত রকমের বিধিনিষেধ তপস্যা যোগ সাধনা ব্যায়াম কসরত কত কিছু চলছে এই সবের উদ্দেশ্য হচ্ছে মন আর ইন্দ্রকে সংযত করা কিন্তু এই সব করেও যদি শ্রী ভগবানের ধ্যান ধারণা না করতে পারি তাহলে তার সমস্ত কার্যকলাপ শ্রম মাত্র ভোরবেলা অনেক ব্যায়াম অনেক কিছু দেখাচ্ছে সুস্থ থাকার জন্য কিন্তু মূল উদ্দেশ্য সুস্থ থাকার পিছনে কিন্তু ভগবানের সন্তুষ্ট করে ভক্তি বৃদ্ধি করে এই জগৎ থেকে বেরোনো কিন্তু সেটা বললো না তো কই বলেছে বললো না তাই সেটাই হচ্ছে মূল ধর্ম যে ভক্তি বৃদ্ধি কি করে হয় ভক্তি বৃদ্ধি যদি হয় তার জন্য সুস্থ রাখার জন্য হয় তাহলে ঠিক আছে সেটা কিন্তু শুধু সুস্থ থাকবো এই জগতে ইন্দ্রিয় সুখ করার জন্য সুস্থ থাকবো কিন্তু ভক্তি বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই সেটা ছল ধর্মের আওতায় পড়ে গেল তো এই পর্যন্ত আজ আমরা বিশ্রাম দিচ্ছি কথা। এই পরম মঙ্গলজনক হরিকথা বীর্যবতী কথা অপরের কল্যাণ করার জন্য অজ্ঞানতাকে নাশ করবার জন্য প্রকৃত পথ ধরিয়ে দেওয়ার জন্য জীবনে প্রকৃত পথ কি কারুর হৃদয় কমলে ব্যথা দেওয়ার জন্য নয় তাই তবু এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কারো হৃদয় কমলে আঘাত বা ব্যথা প্রদান করে থাকি তাহলে নিজের সন্তান জ্ঞানে মার্জনা দৃষ্টিকোণ দিয়ে দেখবেন বল বাঞ্ছা কল্পতরুভাস্য কৃপা সিন্ধুভ্য বচ পাবনে ভ বৈষ্ণবে ভ নম নম অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের জয় হোক নিতায় গৌর প্রেম আনন্দে হরি হরিবোল হরিও তৎসৎ হরিওম তৎসৎ ওম